ম্যাডাম, সুন্দর ফুটফুটে একটা ছেলে সন্তান হয়েছে, কিন্তু মাটাকে বাঁচানো গেল না। মা তো মরেই খালাস, যত পাপের বোঝা এই নবজাতক শিশুটার মাথায় তুলে দিয়ে গেল। তুমি এ কথা কেন বলছো? মিথ্যে বলিনি স্যার, আজ রাতে না হয় কাল সকালে কোনো এতিমখানায় রেখে আসার পর আপনি কি এই নিষ্পাপ ছেলেটার কথা মনে রাখবেন স্যার? এই দুনিয়ায় কেউ কাউকে মনে রাখে না স্যার। খুনি মায়ের গর্ভে জন্ম নেওয়া এই ছেলেটি বড় হতে হতে একদিন গুন্ডা মাস্তান হয়ে যাবে। না, আমি ওর ভাগ্যটা বদলে দিতে চাই। ভাগ্য বদলে দেবার জন্য তোকে বিধাতা হতে কে বলেছে? তুই তো আর নিঃসন্তান না যে জেলখানায় জন্ম নেয়া ময়লা আবর্জনাকে কোলে তুলে নিয়ে বাবা ডাক শোনার জন্য এই বাড়ি পর্যন্ত নিয়ে আসতে হবে? মা, এ তুমি কি বলছো? তুই একবার বোঝার চেষ্টা কর খোকা, অপরাধীর রক্ত বড় হবার পর ওকে অপরাধ করতেই শিখাবে। যার গায়ে পৃথিবীর আলো বাতাসটাই ঠিক মতো লাগলো না, সেই শিশুটাকে তুমি জেলখানার কয়েদির গর্ভে জন্ম নেয়া সন্তানকে এর বেশি আর কি বলবো? মা, সবাই কিন্তু অপরাধ করে জেলখানাতে আসে না, কাউকে কাউকে অপরাধে সাজিয়ে দেওয়া হয়। আমি যতদূর জানি এই শিশুটির মাকেও অপরাধে সাজিয়ে দেওয়া হয়েছিল। এই কথাটা তুই মাইক দিয়ে কতজনকে বলবি? তাই বলছি, সকাল হলেই এই বাচ্চাটাকে কোনো এতিমখানায় রেখে আসবি। না মা, এই শিশুটি এ বাড়িতেই বড় হবে। আমি আর মমতা এই শিশুটিকে আরজুর মতো মানুষ করে প্রমাণ করে দেব ও কোনো ময়লা আবর্জনা নয়। দোলনাটা এইখানে রাখো। জি স্যার। মমতা, মমতা, ওকে দোলনায় শুয়ে দাও, কান্না থেমে যাবে। আচ্ছা, এসো। এই তো লক্ষ্মী বাবা। চলো। দাদি, দাদি, আমি সেকেন্ড হয়েছি। দাদি, দাদি, আমি থার্ড হয়েছি। দেখতে হবে না কার নাতি নাতনি তোরা। দাদি, ওটা নিশ্চয়ই ফেল করেছে, করতেই হবে। মা, আপনি এসব কি বলছেন? ওর বাবা তো বলছিল মুন্না ক্লাসে ফার্স্ট হয়েছে। ফার্স্ট হয়েছে? তাহলে নিশ্চয়ই নকল করে পরীক্ষা দিয়েছে। ওরা এই বয়সে নকলের কি বোঝে মা? আচ্ছা আচ্ছা, আরে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এনে মার সাথে কথা বল। মা, হাফিজ ফোন করেছে, 7 দিনের মধ্যে দেশে ফিরছে। হাফিজ, এতদিন পর তাহলে মার মুখটা তো দেখার ইচ্ছে হলো রে বাবা। রান অর্জুন, আয় ছেলে, এদিকে আয়, আয় বলছি। যাদব, মানুষ দেখে বল মারতে পারিস না। ছোট মিয়া, তুই বাড়িতে পা রাখার আগে এই হারামজাদাটা আবার তোর কি করলো? মা, তুমি এটাকে চেনো নাকি? এই হলো সেই হারামজাদা যাকে তোর ভাইয়া জেলখানার ডাস্টবিন থেকে তুলে এনেছিল। আরজু, টিনা, এদিকে আয়, তোদের চাচু এসেছে। এই হলো আরজু আর এ টিনা।
ভাবি ভেতরে চলো। তোমরা যাও, আমি ব্যাগগুলো নিয়ে আসছি। তোমাকে আনতে হবে না। এই যে ভাই, ব্যাগ দুটো ভিতরে দিয়ে যাও তো। চলো চাচ্চু, চলো চলো চলো। মা, এটা তোমার জন্য। দাদিকে খুব সুন্দর লাগছে। আমাদের জন্য কিছু আনোনি চাচ্চু? অবশ্যই। এই যে তোমাদের দুজনের জন্য দুটো স্বর্ণের চেইন। দেখি পরিয়ে দি। টিনা মামনি, এসে দেখি। এই, তুই তাকে আছিস কেন? তোর জন্য কিচ্ছু আনেনি, যা এখান থেকে। মুন্না, তুই এখন যা। কতদিন পর আমার হাফিজ বাড়িতে ভাত খাবে। বৌমা, যাও ঠিক মতো রান্না করো গে। যাচ্ছি মা। আমার লক্ষ্মী ছেলে। কি মন খারাপ হয়েছে? মন খারাপ করবি কেন? তোর জন্য কেউ কিছু না আনলো, আমি তো আছি। শোন, টাকা পয়সা খুব সাবধানে রাখবি। ওই হারামজাদাটাকে বিশ্বাস নেই। কেন, চুরি করে নাকি? আমার কিছু চুরি করলে ওই হারামজাদাকে মেরেই ফেলবো। এই, কি লুকাচ্ছিস? এই, হাত বের কর দেখি, কি চুরি করেছিস? আমি কিছু চুরি করিনি, বিশ্বাস করো। চুরি যখন করিসনি তাহলে হাত বের কর। এইটুকু সময়ের মধ্যে চেইন চুরি করেছিস? কার চেইন চুরি করেছিস বল, বল বল বল। আমি চুরি করিনি। জামাইয়া, মুন্নাকে মারছো কেন? চুরি করেছে তাই। মা, মা, তুমি বলো, আমি চোর নই, এই চেইনটা আমি চুরি করিনি। ছোট মিয়া, চেইনটা আমিও কি দিয়েছি? মারার আগে আমাকে তোমার জিজ্ঞাসা করা উচিত ছিল, কাজটা তুমি ঠিক করনি। মা, খুব লেগেছে তাই না? মা, ওকে বুকে জড়িয়ে আদর করলেই চলবে? ছেলেটা কত দূর থেকে এসেছে, খেতে দিতে হবে না? আমি দিচ্ছি মা। কিরে হাফিজ, এতগুলো বছর পর ফিরে এসে সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে তো? না ভাই জান, একটি জায়গাতে গোলমাল করে বসে আছো। হ্যাঁ, কোথায় ভাই জান? মুন্নাকে আমাদের পরিবারের একজন করে না নিয়ে এলে কি মুন্না মারা যেত? মরে হয়তো যেত না, কিন্তু নষ্ট হয়ে যেত। আচ্ছা, মুন্নাকে দেখি কি তোর মনে হয়েছে মুন্না আমাদের পরিবারে বেমানান? সবাই কিন্তু মুন্নাকে আমাদের সন্তান বলেই জানে। ভুল বলে ভাইজান, কথায় বলে না কয়লা ধুলেও কখনো ময়লা যায় না। এটাও কিন্তু সত্যি, কয়লার খনিতেই হীরা থাকে। হাফিজ, ওদের এসব বলে কিচ্ছু হবে না, খাওয়া শুরু কর। কিরে, তোর আবার কি হলো? মা, তুমি এই ছেলের সাথে এক টেবিলে বসে খাও, তুমি খেলো আমি খেতে পারবো না। হাফিজ, ছোট মিয়া, রাগ করো না ভাবি, ভাইজান আর তোমার রুচির সাথে আমার রুচি মিলবে এটা ভাবা ঠিক না। মুন্না, তুই নিচে বসলি কেন? মা, আমি নিচে বসে খেলেও আমার মার হাতে রান্নার স্বাদ তো আর বদলে যাবে না, আমি তো আমার মায়ের হাতে রান্নাই খাচ্ছি। মমতা, হাফিজের বিয়েটা ঠিক করে। মমতা, হাফিজ রক্তাক্ত হয়ে পড়ে আছে কেন? কি হলো, কথা বলছো না কেন? আমাকে মেরেছিল, আমি সেই রাগে এই ব্যাট দিয়ে পিছন থেকে মাথায় বাড়ি মেরেছিলাম, চাচা মরে গেছে। রহমান, মুন্না কি বললো? আমার হাফিজকে মেরে ফেলেছে, আমার হাফিজকে মেরে ফেলেছে, আমার
সেদিনে সেই ভুলের জন্য মুন্না আজ আমার হাফিজকে মেরে ফেললো। এখনো কি তুই ওকে আমার চোখের সামনে রাখবি? বল রাখবি? মা ঠিকই বলেছিল, অপরাধীর রক্ত অপরাধ করতেই শেখায়। চল হারামজাদা, একদিন তোকে আমি জেলখানা থেকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, আজ আমি তোকে আবার জেলখানাতে ঢুকিয়ে দেব। চল চল চল। এসো, চট্টগ্রাম জেলে মারপিট করার অপরাধে তোমাদের এখানে বদলি করা হয়েছে। এখানে এমন কিছু করবে না যাতে তোমাদের রিলিজ অর্ডার পিছিয়ে যায়। রিলিজের আগ পর্যন্ত তোমাদের ডিউটি কাপড় ধোয়া। তোমরা ভেতরে গিয়ে বলো ময়লা কাপড়গুলো এখানে দিয়ে যেতে। আচ্ছা, সবাই মন দিয়ে কাজ করবে, ঠিক আছে? এই এদিকে আয়। কোথায় যাচ্ছিস? ময়লা কাপড় আনতে। ময়লা কাপড় আনতে হবে না। তাহলে ময়লা কাপড় কে পরিষ্কার করবে? এই শালা ধোবার বাচ্চা, আমরা কি তোর বাড়ির চাকর যে প্রশ্ন করিস? আজ থেকে আমাদের কাজ তুই করবি। আর একটা কথা মনে রাখবি, আমাদের নিয়মে এই জেলখানা চলবে। বেশি বাড়াবাড়ি করলে মুন্না ভাইকে খবর দেব। কিন্তু মুন্না, এই শালা মুন্না কে রে? এই মুন্ডাকে, ওই মুন্ডাকে! এই ভাই থামো 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 ভাই, আর মাইর না ভাই। ওই ভাই ভাই, আর মাইর না। মুন্নার ব্যাপারে ও কিছু জানে না, ও সামান্য একটা দোবা মানুষ, ও জানে না আমি জানি। এই তুই যা, এখন যা জিজ্ঞানের আমারে জিজ্ঞাও। বল মুন্নাকে। মুন্না 12 বছর বয়সী, ওর সাসারে খুন কইরা এই জেলখানায় আইছে। মুন্নার হাত দুইটা ইস্পাতের চাইতে শক্ত, এক একটা গুসা দিলে সোজা বুড়িগঙ্গায় গিয়ে পড়বা। আর এতই ফানির নিচে যাইবা যে ওই যে লঞ্চ ডুবলে উদ্ধারকারী জাহাজ হামজা আছে না, ওইটা আয়ো তোমার লাশ খুঁজে পাইব না। ওনা রে না বুঝা শুনা, ওই নকশা করে দাঁড়ি লইয়া মুন্নার নাম মুখে লইল না। কিছুদিন আগে এখানকার কয়েকজন ভয়ঙ্কর কয়েদি মুন্নার জামা সামান্য কলার ধরছিল। মুন্না ওগ কি যে করো! জেলখানা ডিউটি ফালাইয়া আমি তোমাকে শরীর টিপার কাম করতে পারুম না। তুই পারবি, তোর পাপ পারবো। মারছে এ আল্লাহ! মুন্না মুন্না, এখন মারামারি গন্ডগোল করিস না বন্ধু, তোর রিলিজের অর্ডার হয়ে গেছে। এই অবস্থায় কোনো দুর্ঘটনা ঘটলে তোর রিলিজের সমস্যা হইব। মুন্না ভাই, তুই তাইলে মুন্না? এখানে সবাই আমাকে সেনামেই চেনে, কিন্তু এই মাথাটা একবার গরম হয়ে গেলে এই মুন্নাকে তখন আর কেউ চিনতে পারে না। এইবার আমাগরও তুই চিনা রাখ, আমরা শিকদারের লোক, খুন খারাপি করি বইলা কিছুদিন পর পরই আমাকে এখানে আইতে হয়। এই আমাদের সাথে মুন্নাগিরি না দেখিয়ে চল, গা হাত পা টিপে দিবি। চল আমাকে দিয়ে হাত পা টেপাবি তাই না? এখন আমি তোদের হাত ভাঙবো, পা ভাঙবো, তারপর কোমর ভাঙবো। Thank you.
হাসপাতালে তোদের চিকিৎসা হবে না। পঙ্গু হাসপাতালে ডাক্তাররা তোদের প্লাস্টার করতে করতে ক্লান্ত হয়ে যাবে। এই কি হচ্ছে এখানে? যাও, যার যার কাছে যাও, যাও বলছি। যাইতেছি। মুন্নার দোলাই খায়া ওই কয়েদিরা অনেক দিন জেল হাসপাতালে আসল, গতকাল ছাড়া পাইছে। আর মুন্নাও খুব তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পাইব। সবই তো শুনলা ভাই, কাজী মুন্নার নামটা না আগে চিন্তা ভাবনা করে নিও। এই ময়লা কাপড় চোপড় যেখানে যা আছে সব ওর কাছে দিয়ে যা, ওরা দুইয়া পরিষ্কার করে রাখবো। তাহলে আমি এখন যাই ভাই। মুন্নার চেহারাটা আমি একবার দেখতে চাই। কাকে চাই? আমি মানে আপনি? আমি টিনা, আপনি কে? টিনা কত বড় হয়ে গেছে। কি ব্যাপার, কথা বলছেন না কেন? কে আপনি? আমি 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 কার সাথে কথা বলছিস? বাবা আমি মুন্না, আজই জেল থেকে ছাড়া পেয়েছি। ওগো কার সাথে কথা বলছো তুমি? মা আমি তোমার মুন্না। খবরদার, আর এক পা এগুবি না, আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই, চলে যা এখান থেকে। কি বলছো তুমি? ও এ বাড়ি ছেড়ে কোথায় যাবে? তুমি চুপ করো, নেমো খারাম বেঈমান খুনি, আমার এখানে কেন তুই এসেছিস? তোমরা ছাড়া যে আমার আপন বলতে কেউ নেই। কি হয়েছে আরজু? এই যে তোর চাচার খুনি দাদু ভাই জেল থেকে ছাড়া পেয়ে আবার এখানে এসেছে, ওকে বের করে দে, বের করে দে। বের হ, বের হয়ে এখান থেকে। আমাকে এভাবে তাড়িয়ে দিও না, আমি তো তোমাদের পর নই, এই তো আমার মা, আমি তো এই বাড়িরই ছেলে। কে তোর মা? কার ছেলে তুই? এই বাড়ির ছেলে আমি, সাব ইন্সপেক্টর আরজু। আমার বাবা জেলখানা থেকে কুড়িয়ে এনে তোকে দয়া করে এই বাড়িতে ঠাঁই দিয়েছিল। আরজু আমি তোর ভাই। চুপ, কোন খুনি আমার ভাই হতে পারে না। এখান থেকে মা। কিরে কি হয়েছে তো? মাকে স্বপ্নে দেখেছি। আসলে তুই সবসময় মার মুখটা দেখতে চাস তো, তাই ঘুমের মধ্যে মার মুখটাই দেখছস। আর কয়টা দিন অপেক্ষা কর, তারপর সরাসরি তুই তোর মারেই দেখবি। দেখতে চাইলেই তো আর দেখা যায় না। গত 12 বছর যাবত মায়ের মুখটা অনেকবার দেখতে মন চেয়েছিল কিন্তু পারিনি। আমার মনে হয় আমার চেহারাটা মা ভুলেই গেছে। না বন্ধু না, সন্তানের চেহারা মা কখনো ভুলে না। তোর কথাই যেন সত্যি হয় বন্ধু। শোন, আগামী সপ্তাহ যে কোনো দিন তুই মুক্তি পেয়ে যাবি, সেই দিন তোর মা বাবা ভাই বোন সবাই তোর এমনিতে আসবে, তাই না? হ্যাঁ। বাবা আরজু আমাকে একটা খবর এনে দিবে? বলো মা, কোথায় যেতে হবে, কার কাছে যেতে হবে? 12 বছর তো শেষ হয়ে গেল, একবার জেলখানা থেকে খবর এনে দিবে মুন্না কবে ছাড়া পাবে। মা যদি বলো আকাশের চাঁদটা ধরে এনে দে, জীবন দিয়ে হলেও চেষ্টা করব, কিন্তু চাচুর খুনির খবর আমি তোমাকে এনে দিতে পারবো না। এই নাও তোমার টাকা আর ব্রেসলেট, আর এই হলো তোমার চেন। আমি তাহলে আসি স্যার। এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু এতদিন তুই আমার লাগে মিথ্যা কথা কইছস, কইছস তুই যেদিন জেল থেকে ছাড়া পাবি সেদিন তোর পরিবারের লোকজন তোরে নিতে আইব। কই, তোরে নিতে তো কেউ আইল না। না মানে আজ আমি ছাড়া পাবো আমার বাড়ির কেউ তো জানে না। এ কি রতন, তুই কাঁদছিস কেন? এখান থেকে যাওয়ানোর পর তুই আমারে ভুলে যাবি বন্ধু।
কি বলছিস তুই? সেই ছোটবেলা থেকে এই জেলে তোর সাথে আমি বড় হয়েছি। তোকে ভুলে গেলে যে আমি নিজেকেই ভুলে যাব। তোর তো বাপ মা ভাই বোন সবাই আছে, কিন্তু আমার এই দুনিয়ায় কেউ নাই। এতে বাইরের পর আমি কই যাব, কার কাছে যাব? কে বলেছে তোর কেউ নেই? এই তোর জন্যই মুন্না আছে। কথা দে, এখান থেকে বের হওয়ার পর সারা জীবন তুই আমার সাথে থাকবি। বন্ধু বন্ধু, নাম আমার পাশা, ব্রেইনটা বড় খাসা। চিনতে পারছিস না আমাকে? এই চিনতে পারছিস না? এক কাজ কর, সিনেমায় যেমন ফ্ল্যাশ ব্যাক দেখানো হয়, তুইও তেমনি করে ফ্ল্যাশ ব্যাকে চলে যা। জেলখানা, আমি কয়দি, তুই জেলার, আমি জেল থেকে পালানোর চেষ্টা করছি। রহমান মল্লিক যে জেলখানার জেলার, সেই জেলখানা থেকে মেয়াদ পূর্ণ করে কয়েদিকে বের হতে হয়, আন্ডারস্ট্যান্ড? তোর চেহারাটা আমি সিনেমার রিল বানিয়ে মনের প্রজেক্টরে বারবার চালিয়ে চালিয়ে দেখেছি, আর অপেক্ষা করেছি কবে তোর চাকরিটা শেষ হয়। জেলখানায় তো তুই অনেক হিরোগিরি দেখিয়েছিলি, আর আজ এই চৌরাস্তায় আমি তোকে আমার হিরোগিরি দেখাবো। তোর রক্ত দিয়ে এই চৌরাস্তায় তোর নাম লিখে আমি তোর মৃত্যুকে সেলিব্রেট করব। নাম আমার পাশা, ব্রেইনটা বড় খাসা। সাহেব, একটু হাসপাতালে নেবার ব্যবস্থা করুন। মমতা, মমতা, কি ব্যাপার? বাজারে গেলে সকালে আর ফিরলে বিকেলে, বাড়ির সবাই তোমার জন্য চিন্তায় অস্থির। জামাতে রক্তের দাগ, কি হয়েছে তোমার? বৌমা, রহমানের কোনো খোঁজ পেলে? হ্যাঁ, কি রক্ত? তুমি কোনো চিন্তা করো না মা, আল্লাহর রহমতে একটা মারাত্মক দুর্ঘটনা থেকে বেঁচে গেছি। দুর্ঘটনা মানে? জেলার থাকা অবস্থায় অনেক আসামির সাথেই তো আমার শত্রুতা হয়েছে, আর ওদেরই একজন কুন্ডা নিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। কি বলিস রহমান? হ্যাঁ মা, একটি ছেলে ওদের হাত থেকে আমার জীবন বাঁচিয়ে নিজেই ছুরিবিদ্ধ হয়েছে, তাই ওকে বাঁচাবার জন্যই এতক্ষণ হাসপাতালে ছিলাম। ছেলেটা বেঁচে আছে তো? বিপদমুক্ত হয়েছে, কিন্তু এখনো জ্ঞান ফেরেনি।
আমার স্বামীর জীবন বাঁচিয়ে তোমার কাছে আমাকে ঋণী করে ফেললে বাবা। সন্তানের কাছে মা কখনো ঋণী হয় না মা। মা? হ্যাঁ, আমি আপনার সন্তানের বয়সেই হব, তাই আমাকে আপনার সন্তান মনে করলে আমি খুশি হব। অবশ্যই, তুমি যে আমার বৌমায়েরই সন্তান। তোমার গর্ভধারিণী মা সত্যি ভাগ্যবতী, তিনি তোমার মতো একজন পরোপকারী সন্তানকে পেটে ধরেছেন। পেটে ধরলেও বুকে আগলে রাখতে পারেনি, কারণ জন্ম দিয়েই আমার মা আমাকে একা করে চলে গেছেন। দুঃখ করো না বাবা, আমাকে যখন মা বলে দেখেছ তখন মনে করো আমি তোমার মা। সত্যি তুমিই তো আমার মা, তোমাকে দেখার জন্য, মা বলে ডাকার জন্য 12 বছর এমনটা ছটফট করছে। একবার আমাকে তোমার বুকে টেনে নিয়ে আমার বুকের হাহাকার তুমি দূর করে দাও মা। কি ভাবছো তুমি? আচ্ছা মা, আপনাকে মা বলে ডাকলে আপনার সন্তানরা কোনো আপত্তি করবে না তো? একটু দেখি। কেমন দেখলেন ডাক্তার সাহেব? ভালো, দুদিন পর ছেড়ে দেব, বাড়িতে নিয়ে গিয়ে 2 সপ্তাহের মতো ফ্যামিলি নার্সিং করলেই ঠিক হয়ে যাবে। মা, তোমার খাবারের আইটেম আর টেবিলে খাবার সাজানোর ব্যস্ততা দেখে মনে হচ্ছে 12 বছর পর তোমার মুন্না তোমার কাছে ফিরে এসেছে। এসো বাবা, খাবে এসো। আরজু, মুন্নার সাথে ওকে মেলাবে না, কারণ মুন্না হচ্ছে একজন খুনি। ওই খুনিটার নাম মুখে আনবি না। মুন্না আমার হাফিজের জীবন কেড়ে নিয়েছে, আর আমার এই দাদু ভাই আমার রহমানের জীবন বাঁচিয়েছে। দাদু ভাই বলে ডাকছো ভালো কথা, কিন্তু হঠাৎ করে এতটা আপন ভাবা কি ঠিক হলো? মুন্নাকে তো বাবা আর মা সন্তানের মতোই ভালোবেসেছিল, কিন্তু ফলটা কি হয়েছিল মনে নেই? মুন্নার রক্তটা কয়েদির রক্ত, আর জন্মটা ছিল জেলখানায়, তাই মুন্নার মতো একটা খুনির সাথে ওর তুলনা করবে না। তোমার নাম কি? জি, তুফান। হ্যাঁ, এর পরেও কি তোর কিছু বলার আছে? ঠিক আছে, এবার সবাই খেতে বসো। হ্যাঁ, বস বসো। আরে তুমি দাঁড়িয়ে কেন, এখানে বসো। হ্যাঁ, বসো 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 বসো। তোর আবার কি হলো? আমি যার তার সাথে এক টেবিলে বসে খাই না মা। এ তুমি কি করছো বাবা? তেমন কিছু করিনি, আমি নিচে বসে খেলেও মায়ের হাতের রান্নাই তো খাচ্ছি। আমি নিচে বসে খেলেও আমার মার হাতের রান্নার স্বাদ তো আর বদলে যাবে না। কি রে, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? বখাটে ছেলেগুলো আজও আমাকে নিয়ে আজে বাজে কথা বলছিল। বাবা বাবা, কাল থেকে তুমি আমাকে কলেজে পৌঁছে দেবে, আবার নিয়ে আসবে। আমার এখন আর সেই ক্ষমতা নেই রে মা। তাহলে ভাইয়া তুই নিয়ে যাবি, আবার নিয়ে আসবি। সরকার আমাকে তোর ডিউটি করার জন্য চাকরিটা দেয়নি। ঠিক আছে, কাউকে যেতে হবে না, কাল থেকে আমি নিয়ে যাব, আবার আমি নিয়ে আসব। এখন ব্যাগ রেখে খেতে বস। মা, ওকে নিচে বসি কেন? ও হলো, বলতে হবে না, বুঝেছি। আমি বলি, তুমি মুন্না ভাইয়া না? খবরদার, মুন্নার নাম আর মুখে আনবি না। ওর নাম হলো তুফান, যে তোর বাবার জীবন বাঁচিয়েছে। সরি, আমি বুঝতে পারিনি, তোমার নাম তুফান? দেখ শাশুড়ি আমার সাথে আসছে। রিক্সা থামো তো। এই
তোদের কি কোনো মা বোন নেই? কেন থাকবে না, নিজের মা আছে বলেই তো আপনাকে শাশুড়ি আম্মা বলেছি, আর বোন আছে বলেই তো আপনার মেয়েকে খালাতো বোনের মতো দেখি। আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন। এই, তোমাকে বলিনি খালাতো ভাইয়ের সাথে প্রেম মহব্বত করা দোষের কিছু না, বুঝেছেন আম্মা? এই, তোরা দেখেছিস আমার শাশুড়ি আম্মা আমার গালে থাপ্পড় মেরেছে। শাশুড়ি আম্মা, আপনি কি স্কুলে মাস্টারি করতেন? শোন, এই মুহূর্ত থেকে ভালো হয়ে যাবি বলছি। আরে খারাপটাই তো দেখালাম না, ভালো হই কি করে, আগে খারাপটা দেখাই। এই, তুই আবার কে? বাবা তুফান, তুমি? তুফান মানে শালার নাম তো মুন্না। মার পাশে সন্তান আর বোনের পাশে ভাই এসে দাঁড়ায়। ভালোই হলো, শালা বউ শাশুড়ি আম্মা ফুল ফ্যামিলির সাথে একদিনই পরিচয়। এরপর পুলিশের সাথে পরিচয় হওয়ার ব্যবস্থাটা আমিই করে দিচ্ছি। আপনি কোনো চিন্তা করবেন না শেখদা সাহেব, আপনার দুই ভাইয়ের নামে কোনো কেস ফাইল হবে না। যে কেস ফাইল করার জন্য আসবে, ভালোভাবে চলে যেতে না চাইলে ওকেই উল্টে কেসে ফাঁসিয়ে 14 শিকের মধ্যে ঢুকিয়ে দেব। ওসি সাহেব, ওসি সাহেব, ওসি সাহেব, এই দুইটাকে লকআপে ঢুকিয়ে দিন। তুমি জানো এরা কারা? এদের নির্দিষ্ট কোনো পরিচয় নেই, এরা মানুষরূপী জানোয়ার। লকআপের বাইরে থাকলে এরা সভ্য সমাজের মা বোনদের ইজ্জত নিয়ে কামড়াকামড়ি করে, যেমনি আজ আপনার মায়ের সামনে আপনার বোনের ইজ্জতকে ক্ষতবিক্ষত করতে চেয়েছিল। ভাইয়া, এখন নিশ্চয় বলবি না সরকার এই দুজনকে লকআপে ঢোকাবার জন্য তোকে চাকরিটা দেয়নি? বোনের ইজ্জতের ব্যাপারটা যদি তোর দায়িত্বের ভেতর পড়ে, তাহলে এদের শাস্তি দে ভাইয়া, শাস্তি দে। এই ইন্সপেক্টর, তুমি কিন্তু আমার ভাইকে চেনো, তোমাকে তাম্মা তাম্মা করে দিবে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, তোরা রং নাম্বার ডায়াল করেছিস। হ্যাঁ ভাই হ্যাঁ, বাচ্চু আর রাজুকে যে ইন্সপেক্টর আরজুর হাতে তুলে দিয়েছে, ওর নাম তুফান নয়। তাহলে ও কে? ওর নাম মুন্না। কোন মুন্না? জেলখানায় যে ছেলেটা আমাদেরকে মেরে হাত পা ভেঙে দিয়েছিল। বারো বছর জেল খাটা খুনি আসামি মুন্না, তোর পরিচয় হয়তো আর কিছু জানি না, কিন্তু এবার আমি ওকে তা জানাবই। কি মুখটাকে চিনতে খুব কষ্ট হচ্ছে? আমি শিকদার, হাইট 6 ফুট 1 ইঞ্চি,
বুকের ছাতাটা 50 ইঞ্চি, আমার এই 50 ইঞ্চি ছাতায় যে আঘাত করে আমি শিকদার তার বুকে 6 রাউন্ড গুলি চালিয়ে দেই। এই তুই টেলিফোনে বলেছিলি কি আর করেছিস কি? তুফান যদি অন্য কোনো মেয়ের কেসে আপনার ভাইদেরকে থানায় নিয়ে আসতো, বিশ্বাস করুন আমি একটা আঘাতও করতাম না। তোর কথা শুনে মনে হচ্ছে বাচ্চু আর রাজু তোর বোনকেই। হ্যাঁ, ওই মেয়েটা আমার নিজের বোন ছিল, তাই আমার মা, ছোট বোন আর তুফানকে দেখানোর জন্য হলেও আমাকে মারতে হয়েছে। আই এম সরি। সরি বুঝলাম, কিন্তু তুই যাকে তুফান তুফান বলছিস ওর নাম তো তুফান না, ওর নাম মুন্না। মুন্না? কোন মুন্না? তোর চাচার খুনি, তোর চাচাকে খুন করে 12 বছর জেল খেটে বেরিয়ে আসা মুন্না। এই কাহিনী আপনি জানলেন কি করে? ওই মুন্না আমার এই ভাই আর তার ক্যাডারদের সঙ্গে জেল খেটেছিল, তাদের মেরে হাত পা ভেঙে দিয়েছিল। তুই যে কালু মস্তানকে আমার কথা মতো জেলখানায় পাঠিয়েছিলি, মুন্না ওই কালু মস্তানের সঙ্গে হাত মিলিয়ে তোকে খুন করার কন্ট্রাক্ট করে জেলখানা থেকে বের হয়ে এসেছে। এসব কি বলছেন আপনি? এক বিন্দুও মিথ্যে বলিনি। তোর বাবাকে বাঁচানো, তোদের ফ্যামিলিতে ইন করা, সবকিছুই ওই খুনি মুন্নার পাতানো খেলা। যদি পাতানো খেলাই হয় তাহলে মুন্নার আহত হওয়াটা টাইমিং এর হেরফের। অবশ্যই টাইমিং এর হেরফেরে আহত হওয়া মুন্নাকে তোদের ফ্যামিলির সিম্পেথি পেতে সাহায্য করেছে। তুই এখন মুন্নার টার্গেট, যদি বাঁচতে চাস এখনই ওকে বাড়ি থেকে বের করে দে, বাকি যা করার আমি করব। মা, এখন যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে তোমার ছেলে মেয়ে কজন, তাহলে বলবে এক মেয়ে দুই ছেলে, টিনা, আজু আর তুফান ভাইয়া। মিথ্যে কথা, ওর নাম তুফান নয়, ওর নাম মুন্না। মুন্না? কোন মুন্না? ছোট চাচার খুনি সেই মুন্না। কি করে বিশ্বাস করবো আমি? বিশ্বাস তোমাকে করতেই হবে বাবা, সত্যকে কখনো পাথর চাপা দিয়ে ঢেকে রাখা যায় না। ও আমার শত্রুপক্ষের সঙ্গে হাত মিলিয়ে জেল থেকে বেরিয়ে এসেছে আমাকে খুন করার জন্য। এ তুই কি বলছিস আরজু? আমি ঠিকই বলছি বাবা, তোমার উপর আক্রমণটা ছিল ওর পাতানো প্রথম খেলা, আর সেই পাতানো খেলাই ভুলবশত ওর আহত হওয়াটাই ছিল তোমাদের মনের কাছাকাছি চলে আসার নতুন কৌশল। বল, আরজু যা বলল সব সত্য? না, আরজু যা বলল সব মিথ্যে। মিথ্যে মিথ্যে চিৎকার করে আজ আর তুই সত্যকে গোপন করতে পারবি না। বল তুই মুন্না, বল তুই মুন্না, বল তুই মুন্না, বল তুই মুন্না, বল তুই মুন্না। হ্যাঁ হ্যাঁ, আমি মুন্না, আমি মুন্না। তাই যদি হয়ে থাকিস তাহলে কেন তোর পরিচয় আমাদের সবার কাছে গোপন রেখেছিলি? 12টা বছর জেলের অন্ধকারে আমি কঠিন জীবন কাটিয়েছি আর অপেক্ষা করেছি তোমাদের জন্য, কিন্তু একটি দিনও তোমরা আমাকে দেখতে চাওনি। তখনই বুঝতে পেরেছিলাম তোমাদের ঘৃণার আগুনে এই মুন্না জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। তোমরা কেউ আমাকে ক্ষমা করতে পারোনি। জেল থেকে বেরিয়ে আসার পর আল্লাহ যখন আমাকে একটা সুযোগ করে দিলেন, তখন সেই সুযোগে আমি এই বাড়িতে প্রবেশ করে বুঝলাম দাদি, আরজু আর তুমি মুন্নাকে আজও ঘৃণা করো। তাই আমার নাম তুফান পরিচয় দিয়ে তোমাদের সবার ভালোবাসায় নতুন করে বাঁচতে চেয়েছিলাম। পরিচয় গোপন করেছিলাম এই জন্য যে মায়ের স্নেহের আঁচলে শিশু থেকে কিশোরকাল পর্যন্ত বড় হয়েছিলাম, সেই মাকে সারাক্ষণ চোখের সামনে দেখার জন্য। বিশ্বাস করো বাবা, আমি কোনো ষড়যন্ত্র নিয়ে এই বাড়িতে প্রবেশ করিনি। বিশ্বাস করো মা, আমি
আমি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে তোমাদের সামনে এসে দাঁড়াইনি। বিশ্বাস করো দাদি, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আরজু ভাই আমার, আমি তোকে খুন করতে আসিনি। জেলখাটা আমার ওই গর্ভধারিণী মায়ের কসম, আমি তোকে খুন করতে আসিনি ভাই। হ্যাঁ হ্যাঁ, তুই আমাকে খুন করতে এসেছিস, তোকে থানায় নিয়ে গিয়ে আদালতে রিমান্ড চেয়ে আমি প্রমাণ করব তুই আমাকে খুন করার জন্য এই বাড়িতে ঢুকেছিস। না অর্জুন না, একবার যে বারোটা বছর জেলখানার অন্ধকারে জীবন ক্ষয় করেছে তাকে আর কি শাস্তি দিবি তুই? ওকে আমি পেটে ধরিনি সত্যি, কিন্তু আমার বুকের দুধ খাইয়ে ওকে বড় করেছি। আমার বিশ্বাস মুন্না তোকে খুন করতে আসেনি, আমি আমি মুন্নাকে মায়ের অধিকার দিয়ে বাড়িতে নিয়ে এসেছি। শাস্তি দিতে হলে তুই আমাকে শাস্তি দে, আমাকে শাস্তি দে। তোমাদের কাউকে কিছু করতে হবে না, যা করার আমি করব। চল চল আয়। আমার প্ল্যান সাকসেসফুল, আমি আরজুকে দিয়ে মুন্নাকে ওদের বাড়ি থেকে বের করে দিয়েছি। মুন্না এখন বাড়ির বাইরে। এবার তোমার প্ল্যানটা বলো। তোমার প্ল্যানটা যদি আমার পছন্দ না হয় তাহলে মুন্নাকে আমি মেরে ফেলবো, কারণ মুন্নার জন্য আমার ভাই বাচ্চু আর রাজু এখনো জেল হাজতে। শোনো শেখদার, মুন্না যেমন তোমার চোখে শত্রু তেমনি আমারও। ওই মুন্নার জন্যই আমি রিটায়ার্ড জেলার রহমান মল্লিককে মারতে পারিনি, ব্যাস এবার মুন্নাকে দিয়েই আমি রহমান মল্লিককে খুন করাবো। বাট হাউ? মুন্নাকে ইন্সপেক্টর আরজু তার বাবার খুনি সাজিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। এই জন্য রহমান মল্লিককে মুন্না যখন খুন করবে তখন ওই খুনের সিনটা ভিডিও করতে হবে। আসলে তোমার সাথে হিটলারের দারুণ একটা মিল আছে। বাট এখন আমার প্রথম কাজ হলো কিলার হিসাবে মুন্নাকে রাজি করান। আমার নাম শিকদার, উল্টা পাল্টা করলে তাকে দেই না নিস্তার। তুই কোন মায়ের দুধ খেয়েছিস জানি না, তবে তুই আমার পার্টনার পাশার চলার রাস্তায় দেয়াল হয়ে দাঁড়িয়ে অনেক বেশি সাহসের পরিচয় দিয়েছিস, অনেক বেশি। উঠে দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। এবার আমি তোর কপালটা দেখতে চাই, আমার হাতে তোর মৃত্যুটা লেখা আছে কিনা। শুনলাম তুই নাকি পরোপকারী গরিবের বন্ধু সেজেছিস, তুই নিশ্চয়ই স্বীকার করবি গরিবের বন্ধুর পেটে ভাত জোটে না, গাড়ি বাড়ি টাকা পয়সা কিছুই থাকে না, তাই আমি তোকে আমার বন্ধু বানাতে চাই। আমার কথা মতো কাজ করবি, রাতারাতি তোর ভাগ্য খুলে যাবে, ফুটপাত দিয়ে পায়ে হাঁটার বদলে BMW মতো গাড়িতে চড়বি, গুলশান বাড়িধারায় বড় লোকদের বাড়ির পাশে তোর বাড়ি হবে, ব্যাংকের পর ব্যাংকে তোর টাকার অঙ্ক বাড়তেই থাকবে, শুধু গরিবরা তোকে বন্ধু না বলে শয়তান বলবে। এই তো, অসুবিধা নেই, একটা শয়তান শব্দের বিনিময়ে যদি জীবনে এত বড় পরিবর্তন আসে তাহলে ক্ষতি কিসের? এখন বলতো কোনো মনিটর দিতে হবে কিনা? নো, সরাসরি টেক, জাস্ট ওয়ান কিলিং। শত্রু দুজনেরই একজন, মানে মানে খুব সোজা, তোকে যে শত্রু জেলখানাতে ঢুকিয়েছিল আর আমার পার্টনার পাশা ওই একই শত্রুর জন্য একসময় জেল থেকে পালাতে গিয়ে ব্যর্থ হয়, পূর্ণ মেয়াদ তাকে জেল খাটতে হয়েছিল। কিল দা রিটায়ার্ড জেলার বাস্টার্ড রহমান মল্লিক। তুই কি করে ভাবতে পারলি তোর বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্সের অফার পেয়ে আমি সন্তান হয়ে আমার মাকে বিধবা করব, আমার ভাই বোনকে এতিম করব? শোন, খুন করা তো দূরে থাক, যদি শত্রুর চোখেও কখনো আবার তোর আমার বাবার দিকে তাকিয়েছিস তাহলে চোখ দুটো অন্ধ করে কালো চশমা পরিয়ে দেব।
শাহরিয়া মুন্না তোদেরকে থ্রেট করে গেছে? হ্যাঁ ফরিদ, তুই তো লোক লাগিয়ে খবর নে, মুন্না আবার কোথায় আস্তানা গাড়ে? আল্লাহ জগ্গা নমস্তে ফুরে আসি। কি দেখতেছি? ওই আবে ওই তুই কেটা? জি আমি মুন্না। আবে মুন্না তো বুঝলাম, মগর এই হেনে কি চাও? খুব বিপদে পড়ে এখানে এসেছি, আজকে রাতটা একটু থাকতে চাই। নো নো নো, ইয়ে না থাম থাম চলতো নো, পুরান পাগলে ভাত পায় না নতুন পাগলে রাম দেয়। দেখলো তুই থাম দে, মনে আছে তুইও একদিন ওর মতন বিপদে পড়া আমার কাছে আইছিলি, মনে আছে? আর মনে আছে ওস্তাদ, আমার এই ভাঙা চূড়া গ্যারেজে থাকনের বাড়তি কোনো জায়গা নাই কা, এই পিক লু আর লোকজন লয়া বহুত কষ্ট করে থাকে। ওই যে ওই পাশে যত ঘর দুয়ার দেখতেছো না, ব্যবাগি আমার, কিন্তু আমার দুর্ভাগ্য যে গুন্ডা বদমাশের দল ব্যবাগ দখল করে লইছে, এক পাটি যায় তো আর এক পাটি আহে, আমার শেষ সম্বল এই গ্যারেজটা বেদখল হয়ে গেলে তোমার মতো আমারও ফুটপাতে গিয়ে খাড়াই তো হইব। দেখো যদি মিলেমিশে থাকবার পারো আমার কোনো আপত্তি নাই কে, পিকলু অটো তোর ঘরে লয়ে যা, আমি আহি। আচ্ছা ওস্তাদ যতই কোক আর ঘরে তোমার জায়গা হইতো নু হবে না, মানে হতেই হবে যেভাবে হোক, ওই মহল্লা খালি করে সেখানে বিল্ডিং বানানোর ব্যবস্থা কর ফরেদ। ঠিক আছে ভাইজান। ঠিক আছে বললেই হবে, তুমি তো জানো না ওই মহল্লা এখন কাদের গুন্ডার দখলে। আমি বুঝতে পেরেছি, আমার সমস্যা সমাধান কাদেরকে দিয়েই করতে হবে। ওমাগো খাইছে আরে, এতে কাদের গুন্ডা আয়ন কি করি? ওমাগো সর্বনাশ, এতে দিয়ে মিয়ে নাই। আয় পিকলু, কোথায় তুই? বেরিয়ে আয়, আমার চোখ ফাঁকি দিয়ে তুই পালিয়ে থাকতে পারবি না। কাল জেল থেকে ছাড়া পেয়েছি, 6 মাসের চাপা বাকি, বাঁচতে চাইলে আমার ভাগের টাকাগুলো দিয়ে যা। যাই খেতে যা চাই তাই দিয়ে আইসি। এত দেরি করলি কেন? দে টাকা দে, টাকা দে ভাই, আর সব টাকা পয়সা লই গেলে আর খাই ঘোড়ার আন্ডা। আমার নাম গুন্ডা মাস্তান, ধোলাই করাই আমার কাম, আমি 1 থেকে 10 পর্যন্ত গুনব, এর মধ্যে তোরা চাচার সমস্ত ঘর খালি করে এখান থেকে চলে যাবি। 1 2
আজ থেকে এই মহল্লা আমার হুকুমে চলবে। সবাইকে বলে দিস, এটা গুন্ডা মাস্তানদের আখড়া নয়, এই মহল্লার নাম হবে বন্ধু নিবাস প্রকল্প। মাসিক ভাড়ায় এখানে বাস করবে শান্তিপ্রিয় মানুষ। চোখেতে কথা বলে মনেরই অলি গলি যাবি কে যাবি, হে মনেরই অলি গলি যাবি কে যাবি, এক ঢিলে দুই পাখি বলে না কে মারবি, প্রেম করে মন চারে জিতে নিতে পারবি, একবার সুযোগ কেন তোরা ছাড়বি, প্রেমের আগুনে চলি চোখেতে কথা বলি মনেরই অলি গলি যাবি কে যাবি, হে মনেরই অলি গলি যাবি কে যাবি। কাদের গুন্ডার তার লোকজনদেরকে মেরে পুরো মহল্লা দখল করে নিয়েছে একটি ছেলে। আমি জানতে চাই ছেলেটি কে, কি তার পরিচয়। আপনি কোনো চিন্তা করবেন না পাশা ভাই, আমি কাল সকালে ফোর্স পাঠিয়ে তার খবর নিয়ে ছাড়ব। এই এখানে মুন্না কে, বলো মুন্না কে, কি হলো, সবাই চুপ করে আছো কেন, বলো মুন্না কে, কি হয়েছে স্যার,
মুন্না নামের এক সন্ত্রাসী এখানে মারপিট করেছে, ওকে হাজির না করলে আমি তোমাদের সবাইকে গ্রেফতার করে নিয়ে যাব। স্যার, আন্না মুন্না না, আমি মুন্না না। স্যার, আমি মুন্না না, আমি মুন্না, আমারে গ্রেফতার করেন। অবাক হনের কিচ্ছু নাই কেন ইন্সপেক্টর সাহেব? পাবলিক সাপোর্ট দেখে কি বুঝবার পারতেছেন না? মুন্না কোনো সন্ত্রাসী না, ও একটা ভালো মানুষ। ভালো মানুষ স্যার? মুন্না হইতেছে অসহায় মানুষের বন্ধু। দুই বছর ধরে আমার এই মহল্লাটা গুন্ডা বদমাশ গাতে জিম্মি আসিল, আর মুন্না এনে আইসা দুই বছরের সমস্যাটা দুই মিনিটে সমাধান করে দিছে স্যার। ওই মুন্না মানুষ না স্যার, ফেরেস্তা। ও কোনান থেকে আইছে, কি ওর পরিচয় আমরা কিছুই জানি না স্যার। ওরে আল্লাহ পাঠাইছে। অনেক কষ্টে তোমারে গদাই দিয়া পাটাসকে ধরে আনছি, আজকে সারাসারি না। মুন্না, হাই মুন্না, দেখ কি একটা করে ধরে আনছি, আয় আয়। নিচে নামা। উপরের খালি ঘরটায় ভাড়াটি এনে দিতে বলেছিলাম, দাওনি কেন? জব দে। তোমার ভয়ে কেউ ভাড়া নিতে চায় না। আমাকে কিসের ভয়? তোমার হাতে মার খাবার ভয়। আগে যে ভাড়াটি এখানে ছিল, তুমি তাকে মেরে হাসপাতালে পাঠিয়েছো, এই খবরটা সবাই জেনে গেছে। ধোলাই দেব না তো কি করব? রাত হলেই মদ খেয়ে বউকে পেটায়, বউয়ের গয়নাগাটি বিক্রি করে জুয়া খেলে। ওর বউকে ও মারবে, ওর টাকা কেনা মদ ও খাবে, ও জুয়া খেলবে, তাতে আমাদের কি? আমার এই বন্ধু নিবাস প্রকল্পে মাতাল বদমাশের কোনো জায়গা নেই। রতন, তিন দিনের মধ্যে ও যদি ভাড়াটি এনে না দেয় তাহলে ওর চাকরি নট। এই কি কইছে শুনছ? মাত্র তিন দিন সময়, আজ তুই হারবি। এই কথা কবি না, আমি কিন্তু এসে গেছি। তরে তিন দিন সময় দিছিল, আবাবিল বঙ্কি তোর ঘরের উপরে ঘুরতেছে, আজ কিন্তু শেষ দিন, ভাড়াতে জোগাড় হয়ে গেছে। মুন্না থাকে নিচের তলায়, আর ওর মাথার উপরে থাকবো বাড়াইটা। কোন বাড়াইটা? তো বড় সাহস, কমিশনার অফ পুলিশ। আরে ঘাবড়ানোর কিছু নেই, আমার নতুন ভাড়াতে পুলিশ কমিশনার অফিসে চাকরি করে। আর নেই কথাগুলো আগে কইবেন না, আই তো ডরাই গেছিলাম। এইখানে আরেকটা কথা আছে, ভাড়াটে কিন্তু পুরুষ না, মহিলা। মহিলা দেখতে কি মন? ওদিকে তাকাও তাহলে বুঝতে পারবে। এই বল দা, শশ শশ চলুন ম্যাডাম, চলো। ইরে ভালো আছিস? তোরা কি কোনে যাস? রুমে ঢুকে গেল। আসুন ম্যাডাম, আসুন, দেখুন কি সুন্দর রোমান্টিক ঘর, একেবারে আপনার মতো। বিউটিফুল বেডরুম, ভেন্টিলেশন সাংঘাতিক ভালো, ওদিকে কিচেন আর এদিকে বাথরুম। আপনার পছন্দ হয়েছে ম্যাডাম? হ্যাঁ, ভীষণ পছন্দ হয়েছে, এরকম একটা সুন্দর বাসায় আমি খুঁজছিলাম। আমার নাম ববি, এইরকম ভালোবাসা খুঁজে দে আমার হবি। আচ্ছা, নিচের ঘরে কে থাকে? এই সেরেছে, সত্যি কথা বললে আবার ভেগে যাবে না তো। না মানে নিচের ঘরে চার পাঁচজন ব্যাচেলার থাকে। কি বললে? ব্যাচেলার? হ্যাঁ ব্যাচেলার, একেবারে শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট। আপনার কোনো অসুবিধা হবে না, দরকার হলে ওরা আপনার ঘর ঝাড়ু দিয়ে দেবে, রান্না বান্না করে দেবে। অত কিছু করতে হবে না। ওদের মধ্যে একজনের নাম মুন্না, দারুণ হ্যান্ডসাম, একেবারে হিরোর মতো চেহারা, কিন্তু ভীষণ ভীতু। তাই? হ্যাঁ,
আপনি পুলিশ কমিশনার অফিসের চাকরি করেন শুনলে ভয়ে একেবারে হার্ট ফেল করবে। আচ্ছা একটা সত্যি কথা বলুন তো ম্যাডাম, আমাকে দেখলে কি কারো ভয় পাওয়ার কথা? একেবারে না। অথচ মুন্না আমাকে দেখলে ভয় দশ হাত দূরে থাকে। যদি বলে এই মুন্না এদিকে আয়, তাহলে মার খাওয়ার ভয় কাঁপতে শুরু করে। মুন্নাকে বলে দিও আমি যখন এসে গেছি আজ থেকে ওর কোনো ভয় নেই। হেতিয়ার পছন্দ করিব, ভালো করে সাজি লই। এত সাজগোজ করছিস, কোথাও যাবি নাকি? এত কোন কই আছিলি বন্ধু, কেমন হয়ে গেছে? তাড়াতাড়ি কাপড় চোপড় বদলে ফিটফাট হয়ে এলো। কেন, গ্যারেজের কাজ ছেড়ে সবাই যাত্রা পার্টিতে যোগ দিয়েছিস নাকি? কি ব্যাপার, তুই এইভাবে পাউডার মেখেছিস কেন? ওরে বাউরে, হেতিরে তো আনে দেখেন নো, হেতিরে দেখলে শুধু হাউডার নো, আলতা সুনু হাউডার ব্যাগগুন মা শুরু করতেন। দু মিনিটের মধ্যে গ্যারেজে হাজির না হলে তোদের সবাইকে সার্কাস পার্টির জোকার বানিয়ে চালান করে দেব। বুঝলো, আসলে তুই ব্যাপারটা বুঝ জড়তে পারতাস না। জামাই ওটা আমার, হাত ফসকে পড়ে গেছে। হায় রে কপাল, তাকিয়ে দেখছো কি? আমার জিনিসে হাত দেবার সাহস তোমার হলো কি করে? আরে কি করছো, ওটা কি মোর্চারোর জিনিস হলো? নিচে রাখো, আমার কথা শুনতে পাচ্ছ না? নিচে রাখো, তুমি দাঁড়াও ওখানে, দেখাচ্ছি মজা। আমার জিনিসে হাত, দাঁড়াও, কথা বললে কথা শোনে না। এটা কি তুমি জানো না? গবেট কোথাকার, কে তুমি, এখানে কি জন্য এসেছো, নাম কি তোমার? মুন্না। ও তুমি তাহলে মুন্না, এতক্ষণে বুঝলাম তুমি একটা ভীতু, সেটা আমি জানি, কিন্তু আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই। এখন থেকে বুকে হিম্মত নিয়ে চলাফেরা করবে, বুঝেছ? আমি কে জানো? অন্তরা, পুলিশ কমিশনারের অফিসে আমি চাকরি করি। আমার পেছনে যদি কেউ লাইন মারার চেষ্টা করে তাহলে লকআপে ঢুকিয়ে দেব, বুঝেছ? জেলের ভাত তো খাওনি কোনো দিন। শুনেছিলাম তুমি খুব হ্যান্ডসাম, এখন দেখছি তাল গাছের মতো চেহারা। বুঝতে পেরেছো আমার কথা? শোনো, তুমি দেখতে তেমন ভালো না হলেও তোমার চোখ দুটো খুব সুন্দর। সবকিছু রেখে চোখ দুটো শুধু নজরে পড়লো? তোমার সাহস তো কম নয়, পারমিশন না নিয়ে আমার ঘরে ঢুকে পড়েছো, যাও এখান থেকে। না, আপনি আমার চোখের প্রশংসা করেছেন তো, সেজন্য আমি আপনার প্রেমে পড়ে গেছি। কি প্রেমে পড়ে গেছো? দাঁড়াও পড়াচ্ছি প্রেমে, ফাজিল কোথাকার। ছি, প্রেমিককে কেউ কখনো ফাজিল বলে? আপনি না? কি কি আমি বলো? কি ব্যাপার, জেগে জেগে স্বপ্ন দেখছি নাকি? তুমি বুকে আশা,
প্রেমের পিয়াসা প্রতিক্ষণে চোখের ঝলকে প্রতিটি পলকে তোমাকে ছাড়া আছে বলকে চোখের ঝলকে প্রতিটি পলকে তোমাকে ছাড়া আছে বলকে সেদিন আমার কাপড়ে টাচ করেছো আজ আবার আমাকে আমি কিন্তু এসব পছন্দ করি না সারো সরি ম্যাডাম ভুল হয়ে গেছে শুধু সরি বললেই হবে না এখন থেকে আমি যখন বাইরে যাব তখন তুমি আমার ধারে কাছেও আসবে না বুঝেছো মনে থাকবে না আবার বলতে হবে না মানে বলছিলাম যে আপনি কখন বাইরে যাবেন তা আমি বুঝবো কি করে
মানে? এক কাজ করুন, আপনি তো পুলিশ কমিশনার অফিসে চাকরি করেন, পুলিশের গাড়িতে যেভাবে সাইরেন বাজে আপনিও এরকম একটা সাইরেনের জন্য আজই অফিসে অ্যাপ্লাই করে দিন। স্যাংশন হয়ে গেলে সেটা আপনার বডিতে সেট করে নেবেন। আপনি ঘর থেকে বেরোবার সময় এটা বাজাতে থাকবেন, দেখবেন আমি তো আমি, আপনার ত্রিসীমানায় যারা থাকবে সব গায়েব হয়ে যাবে। কি ঠিক বলিনি? রাবিশ। আপনারা কাকে চান? হ্যালো, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমার মেয়েটা ইপটিজিং এর ভয়ে কলেজে যেতে পারে না। বাবলা নামের এক সন্ত্রাসী প্রতিদিন আমার মেয়েটাকে ডিস্টার্ব করে, তাই নালিশ জানাতে এসেছি। আপনার কি সমস্যা? ম্যাডাম, মেয়ের বিয়ের জন্য ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে বাড়ি যাচ্ছিলাম, বাবলা আমাকে মেরে টাকাগুলো ছিনিয়ে নিয়েছে, দেখুন কিভাবে মেরেছে। আপনারা যখন আমার কাছে এসেছেন অবশ্যই আমি ব্যবস্থা নেব, তবে বাসায় তো আমি এসব কাজ করি না, অফিসে আসবেন, ওকে? বাই। এখানে আসতে না আসতেই আমার ক্ষমতা সম্পর্কে সবাই জেনে গেছে। আমি সব শুনেছি, আপনারা নিশ্চিন্তে বাড়ি যান, বাবলা যে অপরাধ করেছে তার শাস্তিও পাবে। আমি নিজের হাতে শাস্তি দিয়ে টাকা উদ্ধার করে দেব। বাসাবাইট চেম্বারে আজ 5 লাখ টাকা জমা দেওয়ান লাগবো, হবাই পাইছি 3 লাখ, আরো দরকার 2 লাখ। ওই তো জিগের হাতে মদ বোতল, হিগের নামই বাবলা। হিরে তুই কেডা মহিষের মতো ঘাড়ে রইলি কেন, কিছু কবি? হ্যাঁ, বলার আগে তোর বডিটা দেখছি কোথায় কোথায় মারবো। এই কারে কি কস, আমি পাশার লোক বুঝছস, খবর হয়ে যাবে কিন্তু। চুপ, আমি খবর হই না, খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি করি। নাম্বার ওয়ান, প্রতিদিন তুই পাবলিক প্লেসে ইপটিজিং করিস। নাম্বার টু, আজ আবার একটা মেয়েকে তুই অ্যাসিড মারার হুমকি দিয়েছিস। নাম্বার থ্রি, টাকা ছিনতাই করে একজন লোকের মেয়ের বিয়ে তুই বন্ধ করে দিয়েছিস। না, মায়ের অসুখের চিকিৎসা করতে গিয়ে আদিলের কাছে আমার 5 মাসের বাড়ি ভাড়া বাকি পড়েছে। মুন্না, ঠাডা বললো নাকি? মুন্না, এই মুন্না, মুন্না, কানে মাথা খেয়েছো নাকি? আমি কিন্তু নিচে নেমে আসব। তোমরা একটু দাঁড়াও, আমি আসছি। বলুন কি বলবেন? সেই কখন থেকে চিৎকার করছি শুনতে পাচ্ছো না? কি করছিলে? ই মানে কাজ করছিলাম। কি আমার কাজের মানুষ রে? শোনো, তোমার মোটরসাইকেলটা ঠিক আছে তো? আরে মোটরসাইকেল, মোটরসাইকেল মানে হুন্ডা। আমি একটু মার্কেটে যাব, হুন্ডাটা বের করো। ঠিক আছে। আবার কোন ঝামেলায় পড়লাম? জি বলুন। শোনো, রাস্তায় হঠাৎ করে গাড়ি ব্রেক করবে না, আর ভাঙা জায়গা দিয়ে চালাবে না। ঠিক আছে। তাতে তোমার গায়ের সাথে আমার ধাক্কা লাগতে পারে। ওকে। চলো। কোনো গ্যাপ দিস না বন্ধু। নামুন, এসো আমার সঙ্গে। আমাকে দেখে দাঁড়াতে হবে না, বসুন।
এবার নিশ্চয়ই চাপা শুরু করে দেবে। কি কিছু বললে? আপনার সাথে বাজারে না এলে সবাই যে আপনাকে এত বেশি সম্মান করে তা বুঝতেই পারতাম না। ওরা সবাই জানে আমি কোথায় চাকরি করি। সত্যি কথা বলতে কি, এইটা হলো পুলিশ কমিশনার অফিসে চাকরি করার সম্মান। সবাই যখন সম্মান করে না তখন নিজেকে ভিআইপি মনে হয়। বোকার স্বর্গে বাস করলে এমনই মনে হয়। মানে না, মানে আপনি বললেন না সবাই সম্মান করলে নিজেকে বড় কিছু মনে হয়। আরে এটা হলো বলার জন্য বলা, তবে হ্যাঁ তুমি কিন্তু চাঁদাবাজ, রংবাজ, সন্ত্রাসী, কাউকে ভয় করবে না। তোমাকে কেউ কোনো রকম থ্রেট করলে আমাকে বলে দেবে, তুমি ভাবতেই পারবে না ওদেরকে আমি কি শাস্তিটাই না দেব। অবশ্যই ম্যাডাম, অবশ্যই বলবো, আমি তো এখন আপনার জোরেই বুক ফুলিয়ে চলি। তুমি আমার সম্পর্কে আমি বলার আগে জানলে কি করে? কি যে বলেন না, আপনি যেদিন ভাড়াটিয়া হয়ে আমাদের এখানে এসেছেন ওই দিনই কম করে 10 জন আমাকে আপনার সম্পর্কে বলেছে। কি বলেছে? বলেছে মুন্না এমন ভাড়াটিয়া পাওয়া ভাগ্যের ব্যাপার, জানিস মহিলার না। কি বলেছে? আমি মহিলা? সবে মাত্র সুইট 16 ক্রস করে লাভলি 18 এ পা দিয়েছি আর আমাকে বলে কি না? না না আমার ভুল হয়ে গেছে, মহিলা বলেনি, মহিলা বলেনি, বলেছিল মেয়েটির না অনেক ক্ষমতা, সবাই তাকে সালাম দেয়। আজ তো নিজের চোখেই দেখলাম, বোকার মতো হাসছে। বোকা যেমন বুঝেও হাসে আবার না বুঝেও হাসে। তুমি কি কিছু বলেছো? হ্যাঁ বলছিলাম কি, বাজার তো করছেন না, শুধু কথাই বলছেন। ও হ্যাঁ হ্যাঁ চলো চলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। টমেটো আর শসা কেজি কত? টমেটো 50 টাকা আর শসা 40 টাকা, তবে আপনাদের জন্য 30 টাকা। আমাদের জন্য কম নিয়ে লোকসান করবে কেন? 30 টাকা কেজি বেচলেও লাভ থাকবে ম্যাডাম। বললো না লাভ থাকবে, তাছাড়া সম্মান করা বলেও একটা কথা আছে না। নিন ম্যাডাম। ঠিক আছে দাও। আচ্ছা নেন। নাও শোনো, তুমি কিন্তু আবার আমার নাম ভাঙিয়ে বাজার করতে এসো না। এবার চলো মাছের বাজারে যাই। হ্যালো মা, মা মুন্না ভাইকে পেয়েছি। ভাইয়া দে দে, মার সাথে কথা বলো। মুন্না। বলো মা। তোর মুখটা দেখতে আমার খুব ইচ্ছে করছে রে বাবা। তুমি বলো মা, তোমার জন্য কোথায় অপেক্ষা করব? ঠিক আছে মা, আগামীকাল মাজার রোডে এসে দেখবে আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি। কি বললো মা? বললো আসবে আমার চাবার আগে এসে দাঁড়িয়ে থাকবে। মাজারের তবারক, তোর জন্য মানত করেছিলাম খোকা, নে খা নাও, তুমিও খাও। জি মা। মা আমার জন্য তুমি মাজারে গিয়েছিলে, বাড়ির কেউ যদি জানতে পারে? যে জানার সে তো জেনেছে, অন্য কারো সম্পর্কে আমি কিচ্ছু বলতে চাই না। আজকের এই দিনে তোর বাবা তোকে এনে আমার কোলে তুলে দিয়েছিল। কাচ্ছো কেন মা, আমি তো সব সময় তোমার পাশে ছায়ার মতো আছি। মুন্না বাপ আমার, মুন্না চলো মা আমার গ্যারেজে চলো। দাঁড়াও। এ কি আরজু, ডিউটি থেকে ফিরলি বুঝি? তোমার কথা জবাব পরে দেবো মা। এই আমার মায়ের সঙ্গে তুই কোথায় যাচ্ছিস? আমার ডিপার্টমেন্টের লোকজন দেখে ফেললে সবাই আমার মায়ের নামে থুতু দেবে, তা তুই বুঝিস? কি বলছিস তুই, মুন্না তোর ভাই। খুব ভালো বলেছো মা, খুব ভালো।
শহরের রাস্তায় দাঁড়িয়ে একজন পুলিশ অফিসারের মা একটা গুন্ডাকে তার সন্তানের কাছে ভাই বলে পরিচয় দিচ্ছে। আমার মান সম্মান আর কত নিচে নামাবে তুমি? এই মুন্না, এরপর আর কোনো দিন যদি তোকে আমার মায়ের আশেপাশে দেখি তাহলে তোকে হাজতে নিয়ে গিয়ে ছেড়ে দে। ভাই হয়ে ভাই গায়ে হাত তুলিস? কে ওর ভাই? ভাই তুই আর আমি কি একই মায়ের পেটে জন্ম নিয়েছি বল? আরে তোর জন্ম তো জেলখানায়, তুই জানিস না আমি পুলিশ আর তুই গুন্ডা, কথাটা মনে রাখিস। মা গাড়িতে ওঠো, ওঠো বলছি। আরে ওঠো না। হ্যাঁ হ্যাঁ, তুমি আবারও প্রমাণ করেছো তোমার কাছে আমাদের কারো কথার কোনো মূল্য নেই। কে বলেছে আমি কারো কথার কোনো মূল্য দেই না? বলো আমি কার কোন কথা কোন দিন রাখিনি? ঘুম থেকে উঠেই তোমার বেডটি, মাকে ওষুধ খাওয়ানো, আরজুর অফিস আর টিনার ক্লাস ধরার জন্য দ্রুত নাস্তা তৈরি, কোন কাজের মধ্যে আমার অবহেলা দেখেছো? আহা, কেন বুঝতে চাও না? আমরা সবাই একই সংসারের একই আত্মার এই পরিবারের আপনজন। কিন্তু মুন্না, মুন্নাকে জেল থেকে যেদিন মুন্নাকে নিয়ে এসে আমার কোলে তুলে দিয়েছিলে সেদিন তো আমি তোমাকে প্রশ্ন করিনি মুন্নাকে, তাহলে আজ কেন তুমি আমাকে প্রশ্ন করছো? কারণ মুন্না আমার আপন ভাইকে খুন করেছে, তাই মুন্নাকে খুনি বলে তোমারও ঘৃণা করা উচিত। মায়ের অধিকার দিয়েছিলে বলেই তো মুন্নাকে আমি ঘৃণা করতে পারি না। কেন পারবে না মা? মুন্নার মুখের মা ডাক কি আমার মা ডাকার চেয়েও মিষ্টি। সত্যি করে বলো তো মা, তোমার কাছে কে বেশি আপন, আমি না মুন্না? তোর মা কি বলবে? আমি বলছি মুন্না তোর মার কাছে আপন ছেলে, আর তুই তুই তার সৎ ছেলে। আপনি কি বলছেন মা? মায়ের বুক থেকে সন্তানকে আলাদা করে দিতে চাইছেন? জমি ভাগ হতে পারে, ধন সম্পদ ভাগ হতে পারে, কিন্তু মায়ের স্নেহ কোনোদিন ভাগ হয় না। প্রত্যেক সন্তানের জন্য মায়ের ভালোবাসা এক, স্নেহ এক, এখানে কোনো পার্থক্য নেই। আরজু যেমন আমার সন্তান তেমনি মুন্নাকে আমি আমার সন্তানের মতো দেখি, তাই আপনাদের সবার অপমান আর তিরস্কারের পরও আমি চিৎকার করে বলবো মুন্না আমার সন্তান, আমি তার মা। কটা বাজে? ঘড়ি তো আপনার হাতে, 4:28:10। তা কোথাও যাচ্ছেন নাকি? দেখি কি তাই মনে হচ্ছে? না, এত বেশি সাজগোজ আগে কখনো দেখিনি তো, তাই জিজ্ঞেস করলাম। এই প্রথম প্রেম করতে যাচ্ছি। প্রেম করতে যাচ্ছেন? তাও আজ প্রথম দিন? হাসছো কেন? এই হাসছো কেন? হাসলাম এই ভেবে যে পুলিশ কমিশনার অফিসে চাকরি করেন শুনলে প্রেমিক ভয়ে পালিয়ে যাবে না তো? পালিয়ে যায় না, জড়িয়ে ধরে আমাকে নিয়ে চলো, নিজের চোখে দেখে নিও। আমার সামনে? মানে আমাকে দেখিয়ে দেখিয়ে প্রেম করবেন? প্যার কিয়া তো ডরনা ক্যা, জব প্যার কিয়া তো ডরনা ক্যা, লোভ লজ্জা ভয় এই তিন থাকলে প্রেম করা যায় না। এবার চলো। কোথায়? চলো বলছি। জানো তুমি আমার জীবনের প্রথম প্রেম। কি হলো, ব্রেক করলে কেন? আমি আপনার প্রথম প্রেম মানে? ও, তুমি মনে করেছো তোমাকে বলেছি? জি না, ভালোবাসার প্রথম দিন তো, সেজন্য একটা বই কিনে এনে কি বলতে হবে সেই কথাগুলো সারা রাত ধরে মুখস্থ করেছি, তাই যেতে যেতে একটু রিহার্সাল করে নিচ্ছি, বুঝেছো? সরি। দেখো কি সুন্দর জ্যোৎস্না, আকাশের দিকে তাকাও, মনে হচ্ছে তুমি আমার জীবনে এসেছো বলেই আকাশে চাঁদ উঠলো, জ্যোৎস্নার আলো। আহা, আবার কি হলো? বললাম না মুখস্থ বিদ্যাটা একটু ঝালাই করে নিচ্ছি। ম্যাডাম এখন রাত না দিন, তাই রাতের সংলাপ দিনের বেলায় চলবে না।
বুদ্ধ মুখস্থ করেছি তো, তাই রাতের সংবাদ দিনে বলছি। তুমি এক কাজ করো না, আমাকে ভালোবাসার কিছু সংলাপ শিখিয়ে দাও। আমি আমি তো আবার এসব প্রেম ভালোবাসার বিষয়ে খুবই আনাড়ি। তবুও একটা কিছু শিখিয়ে দাও না। এক কাজ করবেন, প্রথমে চোখে চোখে তাকাবেন। এক মিনিট। কি ব্যাপার, পেছন থেকে সামনে এলেন কেন? বারে চোখে চোখে তাকানোর কথা বললে না? ও হ্যাঁ। তারপর? তারপর আপনি চোখে চোখে তাকিয়ে জিজ্ঞেস করবেন, কি দেখছো এমন করে? কি দেখছো এমন করে? তোমার চোখে আমাকে। আমিও তোমার চোখে আমাকে দেখছি। বলতে পারো চোখে চোখে এই দেখা, মনের সাথে মনের এই ভালো লাগার নাম কি? এরই নাম প্রেম, এরই নাম ভালোবাসা। এই প্রেম এই ভালোবাসা কতদিনের? অনন্তকাল জুড়ে থাকবে এই প্রেম এই ভালোবাসা। ঠিক বলেছ, অনন্তকাল জুড়ে তুমি থাকবে আমার বুকে, আর আমি তোমার এই বুকে মাথা রেখে রচনা করব আমার সুখের পৃথিবী, তৈরি করব আমার স্বপ্নের ঠিকানা। জালা 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 বুকের ভেতরে তুই মালা 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 দিবি কবে রে? তোর প্রেমে কেছে মোরে তুটি মনে ফুলের বাসর কবে হবে রে? ঝুকুর ঝুকুর চলে আমার প্রেমের রেলগাড়ি, পালকি নিয়ে ঠিকই আমি যাবো তোর বাড়ি। এই জালা 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 বুকের ভেতরে তুই মালা 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 দিবি কবে রে? তোর প্রেমে কেছে মোরে দুটি মনে ফুলের বাসর কবে হবে রে? ঝুকুর ঝুকুর চলে আমার প্রেমের রেলগাড়ি, পৌঁছে দিয়া ঠিকই আমি যাবো তোর বাড়ি। হয়েছি আমি তোর দিবানা, প্রতিদিন কাছে যেতে খুঁজি কত বহনা। হয়েছি হয়েছি আমি তোর দিবানা, প্রতিদিন কাছে যেতে খুঁজি কত বহনা। দেখলে তোরে বুঝি আমি যারে খুঁজি, আমার ছায়া শুধু তোরই সঙ্গে রবে রে। ঝুকুর ঝুকুর চলে আমার প্রেমের রেলগাড়ি, পৌঁছে দিয়া ঠিকই আমি যাবো তোর বাড়ি। এই জ্বালা 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 বুকের ভেতরে তুই মালা 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 দিবি কবে রে? তোর প্রেমে কেছে মোরে তুটি মনে ফুলের বাসর কবে হবে রে? ঝুকুর ঝুকুর চলে আমার প্রেমের রেলগাড়ি, পালকি নিয়া ঠিকই আমি যাবো তোর বাড়ি। যতটা দূরে থাকি কাছে তা নিষ্ঠত রে। যতটা দূরে থাকি কাছে তা নিষ্ঠত রে। ঝুকুর ঝুকুর চলে আমার প্রেমের রেলগাড়ি, পালকি নিয়া ঠিকই আমি যাবো তোর বাড়ি। চালা 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 বুকের ভেতরে তুই মা
সাগর প্রেমে গেছি মোরে, দুটি মনে ফুলের বাসর কবে হবে রে। বাবা, ওর নাম মুন্না। মুন্না, এদিকে এসো, আমার বাবা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বিল্ডার্স অফিসের জরুরি কাজে বাবা চিটাগং থেকে আমার এখানে এসেছে। বেলা ১২টার মধ্যে পৌঁছাতে না পারলে কাজটা হবে না। আজ আবার পরিবহন ধর্মঘট। তুমি বাবাকে একটু লিভ দেবে? নিশ্চয়ই, আসুন অঙ্কেল। ঠিক আছে, চলুন। তোমার মেয়ে কমিশনার অফিসে চাকরি করে বলে আমি ভয় পাই না। ফ্ল্যাটের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারোনি, তাই কিস্তির ২০ লক্ষ টাকা ফরফিট। কিন্তু বুকিং দেওয়ার সময় তো এমন কোনো কথা ছিল না। গতকাল কি কথা বলেছি? আজ সেসব কথা আমার মনে নেই। যাও যাও এখান থেকে। দেখুন, দেখা দেখির কিছু নেই। ওই ওকে ঘর ধাক্কা দিয়ে বের করে দে। খবরদার, খবরদার, গায়ে হাত দেবে না, একদম গায়ে হাত দেবে না বলে দিচ্ছি। এই গায়ে হাত দিস না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে, বের কর। দেখুন, বাড়াবাড়ির কিন্তু একটা সীমা আছে। কি করবি তুই? পুলিশ গুন্ডা দিয়ে আমাদের শায়েস্তা করবি? হ্যাঁ, যা পারলে করিস। পারলে নয়, আমার এই কষ্টের টাকা আমি আদায় করবই। নিয়ে আসিস, কাকে নিয়ে আসবি? এখন যা, যা ভাগ, এখান থেকে ভাগ। কি বলছেন আপনি? ঠিকই বলছি বাবা, কিন্তু অন্তরাকে এখন আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। আঙ্কেল, এখন অন্তরাকে কিছু বলার দরকার নেই, এই বিষয়টা আপনি আমার উপর ছেড়ে দিন। ঠিক আছে বাবা। মিস্টার ডেভেলপার, বুঝলি গিন্নি, হাশিমের ফ্ল্যাটটা তোমার ভাইয়ের নামে লিখে দিলাম, ফ্রি অফ কস্ট। আসুন দেখি। সর্বমোট ২৪০০ স্কোয়ার ফিট স্যার। ওকে। এই 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 কি করছো সব? হ্যাঁ, চুপ। বেডরুম কয়টা? ৫টা। নোট করুন ম্যানেজার সাহেব। এই যে আন্টি, কিচেন কোন দিকে? ও ওই দিকে। লিসন, ফ্ল্যাট আমার পছন্দ হয়েছে। তাহলে ফুল টাকা পেমেন্ট করে কালই আমার কাছ থেকে ফ্ল্যাট বুঝে নেবেন। নো প্রবলেম। আমার ফ্ল্যাট বিক্রি করার তুমি কে? আমি? আমার পরিচয়টা তুই সময় মতোই পেয়ে যাবি। হাশেম সাহেবের ২০ লাখ টাকা আত্মসাৎ করে সেই ফ্ল্যাট তুই তোর শালার নামে লিখে দিয়েছিস। এক ঘন্টার মধ্যে তুই সমস্ত টাকা ফেরত দিয়ে দিবি, সুদ সহ টাকা ফেরত দিবি ৩০ লাখ। না দিলি কি করবি তুই? এই কি করবি? কি করবো দেখতে চাস? আমি কি করতে পারি এটা তার একটা নমুনা। আমার কথা মতো টাকা ফেরত না দিলে তোর এই বাড়ি, গাড়ি, বিল্ডার্স কোম্পানি সব আমি চালিয়ে দেব, এক ঘন্টার মধ্যে, সিফ এক ঘন্টার মধ্যে। বলো বাবা। অন্তরা, বিল্ডার্সের মালিক তার লোক মারফত আমার সব টাকা ফেরত পাঠিয়েছে, বাড়তি সুদ দিয়েছে ১০ লাখ টাকা। বলো কি? তবে আর বলছি কি, ওরা বোধহয় জেনে গেছে তোমার মেয়ে পুলিশ কমিশনার অফিসে চাকরি করে। এইখানে আমাকে সবাই ভয় পায় তো? আমারও সেরকমই ধারণা। শোন, আমি এখন ব্যাংকে যাচ্ছি, ব্যাংকের কাজ সেরে চিটাগাংয়ের গাড়ি ধরতে হবে, পরে আবার ফোনে কথা হবে, কেমন? ভাই, এই যে মুন্না, একটা খুশির খবর আছে। খুশির খবর? ফ্ল্যাটের সব টাকা ওরা সুদ সহ ফেরত দিয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, আসলে লোকটাকে যতটা খারাপ মনে করেছিলাম ততটা খারাপ নয়। আমি জানি ভালো না খারাপ। হাশেম মিয়া কি তোর বাপ?
আমাকে না জানিয়ে তুই 30 লক্ষ টাকা তাকে ফেরত দিয়েছিস? আপনাকে জানাবার কোনো সুযোগ পাইনি ভাই। আমার বড় কুটুম বাসা এই শহরের গডফাদার, তার বোন জামাইয়ের 30 লক্ষ টাকা হুমকি দিয়ে নিয়ে যেতে পারে, সেই বড় গুন্ডাটা কে? মুন্না। মুন্না? হ্যাঁ মুন্না, হারামির বাচ্চা আমাদের সবকিছুর মধ্যে এখন আঙ্গুলি করছে। আচ্ছা ইন্সপেক্টর আরজু তো আমাদের হাতের মুঠোয়। এক কাজ করো শিকদার, হয় একটা ফ্ল্যাট নতুবা মোটা অঙ্কের টাকা লোভ দেখিয়ে আরজুকে দিয়ে মুন্নাকে এনকাউন্টার করে দাও। আগামীকাল যদি ইন্সপেক্টর আরজুর রিপোর্টের উপর বাচ্চু আর রাজুর জামিনটা হয়ে যায় তাহলেই বুঝবো আরজুকে টাকা দিয়ে সব কাজ করানো সম্ভব। ধরো তো মা, এই টাকাগুলো রেখে দাও, টিনার বিয়েতে খরচ করো। এত টাকা তুই কোথায় পেলি? ওহো, এত প্রশ্ন করো না তো মা, রেখে দিতে বললাম রেখে দাও। ভাইয়া এ কি মা এত টাকা? বলতে পারবো না, আরজু হাতি দিয়ে বেরিয়ে গেল। মা আমার মনে হয় কোনো অসৎ কাজের জন্য ভাইয়া ঘুষ নিয়েছে। ইয়েস পাশা ভাই, ইয়েস, নো চিন্তা ডু ফুর্তি। রিপোর্ট যেভাবে দিয়েছি তাতে রাজু আর বাচ্চুর জামিন হওয়ার সম্ভাবনা 100%। সম্ভব হবে না মানে? 1 লাখ টাকার 10টা বান্ডিল দিয়েছি। তাহলে আরো একটা কাজ করো ভাইয়া, লাখ পাঁচেক টাকা নিয়ে তুমি থানায় যাও, কিছু সময়ের জন্য ইন্সপেক্টর আরজুকে থানায় বসিয়ে রাখো। কেন? ওরা জেল থেকে বের হওয়ার আনন্দে আমরা ইন্সপেক্টরের বোনকে নিয়ে রং খেলবো। কি রং খেলতে চাস? হ্যাঁ, ওই দিন আরজু আর মুন্নার হাতের মার খাওয়ার কথা তোদের মনে নেই? ওটা তোকে দেখানোর জন্য মেরেছিল, তুই শুনলে চমকে উঠবি। আমরা দুই ভাই তোর ছেলের দেওয়া তদন্ত রিপোর্টে জেল হাজত থেকে জামিনে বেরিয়ে এসেছি। বৌমা, বৌমা আজকে ফোন করো বৌমা। ফ্ল্যাট আমার চাই চাই। নো চিন্তা, তুমি শুধু মুন্নাকে এনকাউন্টার করে দিবে, ফ্ল্যাট তোমার হবেই। ইন্সপেক্টর ফোনটা ধরো। ও হ্যালো আরজু, তুই জলদি বাড়িতে চলে আয় জলদি। সরি রং নাম্বার, রং নাম্বার। কি বললো, কি বললো বৌমা? ফোন রেখে দিল। এই থামো থামো, মামা বন্ধ কর। ওই শাশুড়ি মামা, তম্ম তম্ম। তোমার শরীরে পুলিশের পোশাক আছে কি নাই আমি সে কথা শুনতে চাই না, তুমি বাবা হয়ে ওদের হাত থেকে আমার মেয়েটাকে বাঁচাও। আর মাত্র কদিন পর মেয়েটার বিয়ে, ওর গায়ে কলঙ্কের দাগ লাগতে দিও না। তুই আমার গালে থাপ্পড় মারলি, আমার গালে। এই কি মনে করেছিস তোরা, আমার বাবা একা, তার পাশে এসে দাঁড়াবার মতো কেউ নেই? না, এই মুন্না ছিল, মুন্না আছে, মুন্না থাকবে।
বাহ সুন্দর, আসলেই তুই নতুন নতুন নাটক করার মাস্টার। বল আমার জীবনের মূল্য তুই কত টাকায় কন্ট্রাক্ট নিয়েছিলি? বল বল, আজ আমি দেখব তুই কত বড় অভিনেতা। হ্যাঁ হ্যাঁ, আমি একজন অভিনেতা। অভিনয় করা আমার নেশা, আমার পেশা। আমার এই অভিনয় জীবন তো সেই ছোটবেলা থেকেই শুরু হয়েছে, তাই তাই বাবাকে বাবা বলে ডাকার মাঝেও আমি অভিনয় করেছি। বাবার জীবন বাঁচানোর জন্য আমি অভিনয় করেছি। আমি আমি মাকে মা বলে ডাকার মাঝেও অভিনয় করেছি। টিনাকে বাচ্চু আর রাজুর মতো বদমাইশদের হাত থেকে রক্ষা করার জন্য আমি 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 ওর ভাই সেজে অভিনয় করেছি। তাই তোর চোখে, বাবার চোখে, দাদির চোখে আমি একজন বড় অভিনেতা। দেখলে বাবা, এখানেও একজন বড় অভিনেতার মতো অভিনয় করে গেল। চুপ কর, তুই যেন কি বলেছিলি, মুন্না তোকে মেরে ফেলার জন্য টাকা নিয়েছিল? মুন্না তোকে মেরে ফেলার জন্য টাকা নেয়নি, টাকা নিয়েছিস তুই। তুই টাকার বিনিময়ে বাচ্চু আর রাজুর পক্ষে তদন্ত রিপোর্ট দিয়ে ওদেরকে জামিনে জেল হাজত থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিস তুই। তোর বোনকে যারা নষ্ট করতে চেয়েছিল তুই ভাই হয়ে ওই সব বদমাইদের সঙ্গে হাত মিলিয়েছিস। তোর এত বেশি টাকার লোভ হয়েছে? বল আজ তোকে কত টাকা দিয়েছে, যার জন্য আমার কথা শুনেও আমার কথার জবাব না দিয়ে রং নাম্বার বলে রিসিভার রেখে দিয়েছিস? বল আমি মিথ্যে বলছি? তুমি নিশ্চয় মনে করছো তোমার ছেলে এত বেশি লোভী হতে পারে না, আমি মিথ্যে বলছি? এক মিনিট, মুন্নার শরীরে না হয় অপরাধীর রক্ত, আরজুর শরীরে তো তোমার রক্ত। তোমার রক্ত কেন নষ্ট হলো ওকে জিজ্ঞাসা করো। একদিন মা আরজুর সামনে বলেছিল আমি আরজুর সৎ মা, আজ আমি চিৎকার করে বলছি মুন্নাই আমার সন্তান, আমি আরজুর সৎ মা, ও আমার সৎ ছেলে, সৎ ছেলে। শোনো, তুমি যেমন আমাকে তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসো তেমনি আমিও। সত্যি? আমার হৃদয়ের পুরোটা জুড়েই তোমার অবস্থান। তোমার ইচ্ছায় আমি বাঁচব এবং মরব। অন্তরা, হ্যাঁ বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি আমার নিজের অস্তিত্বকেও কল্পনা করতে পারি না, তাই তোমাকে নিয়ে আমার খুব ভয় হয়। কেন ভয় হয়? কেন বিন্দু বিন্দু করে যেমন সিন্ধুর সৃষ্টি, তেমনি একটু একটু করে তোমার হৃদয়ের ফুলদানিতে আমি আমার ভালোবাসার ফুল সাজিয়েছি। কোনো কারণে সেই ফুলদানির ফুল যদি কেউ ছুঁড়ে ফেলে দিতে চায়? কে ফেলে দেবে? কার এত বড় সাহস? তোমার। আমার? হ্যাঁ, তোমার সাহসের কারণে মানুষের উপকার করতে গিয়ে ওই পাশা আর শিকদারের সাথে তোমার শত্রুতার সৃষ্টি হয়েছে। যে কোনো মুহূর্তে ওরা তোমার জীবনও কেড়ে নিতে পারে। একমাত্র আল্লাহ ছাড়া এই মুন্নার জীবন কেউ কেড়ে নিতে পারবে না। আমাকে তুমি কথা দাও, আজ থেকে পাশা শিকদার সহ কারোর সাথেই তুমি মারামারি করবে না। প্রতিপক্ষের সাথে মারামারি করতে গিয়ে কখনো যদি তোমার কিছু হয়ে যায় তাহলে এই অন্তরার কি হবে? তুমি চুপ করে থেকো না, প্লিজ প্লিজ মুন্না, প্লিজ। তুমি যা বলবে আমি তাই করব।
সাগরটা চাও যদি আরো নিতে তুমি পারো আমার জীবনটা তুমি যদি প্রেম দাও এক ফোঁটা তুমি প্রিয়া বুকের মাঝে কখনো হারিয়ে যাবে না যে দেখেছি তোমায় এমন করে পারবে না যেতে বাঁধন ছিঁড়ে ঠিকই ঘায়েল হয়ে যাবে আই ইন্সপেক্টর আমাদের মুখের উপর টাকা চুরে মারার সাহস তোর কি করে হলো দুর্বল আমি কোনোদিনই ছিলাম না সাহস আমার জন্মসূত্রে পাওয়া শুধু একটা লোভের শিকার হয়ে আমি তা ভুলে গিয়েছিলাম আমি একজন সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসারের সন্তান তাই আজ এই মুহূর্ত থেকে তোমাদের রাস্তায় তোমরা আর আমার রাস্তায় আমি তোর রাস্তায় তুই বাঁচতে পারবি না ইন্সপেক্টর মরে যাবি কুত্তার মতো রাস্তায় মরে পড়ে থাকবি যদি পারিস তাহলে আমার শরীরের একটা লোম ছিঁড়ে দেখাবি মাইন্ড ইট বাচ্চু কি ভাইয়া কাল সকালে ইন্সপেক্টর আরজুকে তোরা যেখানে পাবি সেখানেই মেরে ফেলবি কিল দ্য বাস্টার্ড এই কত আগলে দাঁড়িয়ে আছিস কেন কারণ তোর ঠিকানাটা পাল্টে দেবো বলে
ইন্সপেক্টর আরজুর ঠিকানা পাল্টে দিবি? এত শক্তি তোর হাতে? হ্যাঁ, তোর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এই হাতে 440 ভোল্টেজ ঢুকিয়ে নিয়ে এসেছি। এখন এই হাত দিয়ে তোর কলিজাটা ছিঁড়ে নে, কুত্তা দিয়ে খাওয়াবো। তাহলে তো তোর হাতটাকে একটু বাজিয়ে দেখতে হয়। গুন্ডা পান্ডাকে মারামারি দেখাও বিপদ, চলেন জায়গা। হ্যাঁ চলো। তুই আমার আরজুকে খুন করতে চেয়েছিলি আরজু। বাবা খবরদার, তুই আমাকে বাবা বলে ডাকবি না, আগে আরজুর জীবনটা বাঁচিয়ে নেই, তারপর তোর শাস্তি। আমি বিশ্বাস করি না। বিশ্বাস তোমাকে করতেই হবে মমতা। মুন্না তোমার বুক থেকে আরজুকে ঠিকই কেড়ে নিতে চেয়েছিল, শুধু একবার হাসপাতালে যাও, নিজের চোখে দেখে এসো। কোথায় যাচ্ছিস তুই? আরজুকে দেখতে। আরজু কেমন আছে মা? কেন, বেঁচে থাকলে আবার তার বুকে ছুরি বসাবি? এ তুমি কি বলছো মা? আরজুর বুকে আমি কেন ছুরি বসাবো? কারণ তুই তাকে তোর আপন ভাই মনে করিস না বলে। না মা না, অমন কথা তুমি বলো না। আরজু, আরজু আমার হৃৎপিণ্ডের একটা অংশ। তাহলে তার বুকে ছুরি চালিয়ে ওই হৃৎপিণ্ডকে আলাদা করে দিতে চেয়েছিলি কেন? না বাবা, তোমাদের স্নেহ ভালোবাসা আমাকে এই অমানবিক শিক্ষা দেয়নি। তুমি আমাকে বিশ্বাস করো বাবা। তুই বিশ্বাস করতি না? বিশ্বাস কর, আমি আরজুকে ছুরি মারিনি। মা মা তুমি বিশ্বাস করো, আমি আরজুকে ছুরি মারিনি। আমি তোমার মাথা ছুঁয়ে কসম খেয়ে বলছি, আমি আরজুকে ছুরি মারিনি মা। খবরদার, খবরদার বলছি, আমার নামে কসম খেয়ে আমাকে আর পাপি বানাস নে। তুই জেলে যাবার পর 12টা বছর আমি অনেক কেঁদেছি। আমার এই চোখের পানির মূল্যে যদি এই প্রতিদান আমি পেয়ে থাকি, তাহলে আমি বুঝবো আমি তোকে চিনতে ভুল করেছি। কারণ আমি বিশ্বাস করতাম না খুনির সন্তান খুনি হয়, কিন্তু আজ আমি বিশ্বাস করছি খুনির সন্তান খুনি হয়। বল খুনি, আর কত রক্ত চাস তুই? বল বল বল। মারো মারো মারো, তোমার যত খুশি মন চায় মারো। তবু আমি বলবো, দেশের সর্বোচ্চ আদালতের রায় নয়, তোমার অন্তরের আদালত যদি রায় দেয় আমি খুনি, আমি আমার আদরের ভাইকে খুন করতে চেয়েছি, তাহলে তুমি আমাকে যে শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেব। তবু ওই কথাটা তুমি মুখে এলো না মা, যে আমি আরজুকে খুন করতে চেয়েছি। খবরদার, তুই আর আমাকে কোনোদিন মা বলে ডাকবি না, আর কোনোদিন আমার সামনে এসে দাঁড়াবি না। খোদার কাছে আমি প্রার্থনা করছি, তোর এই মুখ দেখার আগে আমার যেন মরণ হয়, মরণ। না মা, ও কথা তুমি বলো না। তুমি মরে গেলে আমিও যে মরে যাব মা,
তোমার নিঃশ্বাস বন্ধ হলে এই মুন্নার পৃথিবীটাও স্তব্ধ হয়ে যাবে মা। আমি চলে যাচ্ছি মা, আর কোনোদিন তোমার সামনে এসে তোমাকে মা বলে ডাকবো না। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি মা। আপনাদের ছেলের জ্ঞান ফিরেছে, সে সবাইকে দেখতে চাইছে। চলো সবাই। তোমাদের সবাইকে দেখছি, কিন্তু মুন্না কই? মুন্না তোকে খুন করতে চেয়েছিল বলে আমি ওকে মেরে তাড়িয়ে দিয়েছি। তুমি ভুল করেছো মা, মুন্না আমাকে ছুরি মারেনি, বরং মুন্না না আসলেই বাচ্চু আর রাজুর হাতে আমি খুন হয়ে যেতাম। আমি বাবা আর দাদি কোনোদিনই মুন্নাকে চিনতে পারিনি, শুধু ঘৃণাই করেছি। মা হয়ে তুমিও শেষ পর্যন্ত ওকে ভুল বুঝলে। ওর মতো নিষ্পাপ মুন্নাকে আসামি বানিয়ে তাড়িয়ে দিলে। খোদার কাছে আমি প্রার্থনা করছি, তোর এই মুখ দেখার আগে আমার যেন মরণ হয়। মুন্না, অন্তরে এন থেকে চলে যেতেছে। অন্তরা, কোথায় যাচ্ছ? অন্তরা চুপ করো, খুনি জানোয়ার, ওই পাপ মুখে তুমি আমার নাম উচ্চারণ করবে না। আহা, আমার কথা শোনো। কি শোনাবে তুমি? কি শোনাবে? তোমার কোনো কথাই আমি আর শুনবো না। আমার সামনে থেকে তুমি দূর হয়ে যাও। আই হেট ইউ, আই হেট ইউ। তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, সেই বিশ্বাসের দেয়ালটা তুমি লাথি মেরে ভেঙে চুরমার করে দিয়েছো। তোমাকে আমি ভালোবেসেছিলাম, একজন খুনি আসামি হয়ে সেই ভালোবাসায় তুমি সন্ত্রাসের আগুন ঢেলে দিয়েছো। একজন জেলখাটা আসামি হয়ে ভদ্রতার মুখোশ পরে দিনের পর দিন কেন তুমি আমার সাথে প্রতারণা করেছো? কেন, জবাব দাও। প্রতারণা আমি করিনি অন্তরা, আমার ভালোবাসাহীন জীবনে তুমিই তো একদিন সুখের স্বপ্ন দেখিয়েছিলে, ভালোবেসে আমাকে কাছে টেনে নিয়েছিলে। আমিও তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি। চুপ করো, তোমার মতো সীমার আমাকে ভালোবাসলে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। তোমার ছায়া দেখাও পাপ। আমার ছায়া দেখা যদি পাপ হতো, তাহলে শহরের অসহায় মানুষগুলো আমার ছায়ায় নিশ্চিন্তে জীবন যাপন করতে পারত না। আমার ছায়া দেখা যদি পাপ হতো, তাহলে এই এলাকার মা বোনেরা একটুখানি শান্তির জন্য আমার ছায়া এসে আশ্রয় নিত না, আমাকে প্রাণ ভরে দোয়া করত না। বিপদে পড়ে যারা এখানে আসতো, তারা তোমার কাছে আসতো না, আসতো আমার কাছে। পথে ঘাটে হাটে বাজারে যারা সালাম দিত, তারা তোমাকে সালাম দিত না, দিত আমাকে। ওটা সালাম নয়, সালামের অভিনয়। তোমার মতো সন্ত্রাসীকে ওরা ঘৃণা করে, ভয় পায়, সেই জন্য সম্মানের অভিনয় করে। তোমার কবল থেকে সবাই নিরাপদে থাকতে চায়। হে আল্লাহ, কি দোষ করেছিলাম আমি? আমার জীবন একটা খুনির আছর পড়ে কেন আমার জীবনটা কলঙ্কিত হলো? এই কলঙ্ক আমি কি দিয়ে মুছব, কি দিয়ে মুছব? মুন্না, আপনি ভুল বুঝেন না ম্যাডাম, আপনি এদিক থেকে চলে গেলে মুন্নার কি হইব? যে জাহান্নামের প্রতীক, সে তো জাহান্নামের পথেই পা বাড়াবে। একজন খুনির পক্ষ নিয়ে তুমি আমার কাছে দালালি করতে এসো না। আমি আইসো বিশ্বাস করি, মুন্না মানুষ খুন করতে পারে না। তারপরে মুন্না জেলখানায় খুনের প্রায়শ্চিত্য করেছে, সেই কেন সে অন্যায় দেখলে তার প্রতিবাদ করছে? হ্যাঁ, আমি প্রতিবাদী। সন্ত্রাস দেখলে আমার রক্তে আগুন ধরে যায়। যার প্রমাণ তোমার বাবাকে উদ্ধার করে দেয়া টাকা, সেদিন আমি নিজের জীবন বাজি রেখে সন্ত্রাসীদের কাছ থেকে তোমার বাবার টাকা উদ্ধার করে দিয়েছিলাম। অন্তরা চলে গেছে। আবে ওই চান্দু, ও খেয়ে একলা একলা যায় কই? চল খাঁচায় ভরে লই আই। কি সুন্দর বক্তৃতা! কি চান আপনারা, পথ ছাড়ুন। আচ্ছা দাও ব্যাগটা আমার হাতে দাও, তোমার খুব কষ্ট হইতেছে। আরে রিক্সা গাড়ি কিচ্ছু পায় নাই, ওই তোরা পক্ষীর একটু লিপ দে। ছাড়ুন বলছি।
অন্তরা, 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 অন্তরা। আরে আরে উঠছেন কেন? আপনার শরীর এখনো দুর্বল, রক্ত গেছে প্রচুর। মুন্না নিজের রক্ত দিয়ে আপনাকে বাঁচিয়ে তুলেছে। আপনি এখন বিশ্রাম নিন। সিস্টার, ওনার দিকে খেয়াল রেখো। ওকে স্যার। মেয়েটি আমাকে প্রচন্ড ঘৃণা করে ডাক্তার সাহেব। আমাকে এখানে দেখলে এক্সাইটেড হয়ে আবার অসুস্থ হয়ে পড়বে, তাই চলে যাচ্ছি। কি যাতা বলছো? তুমি নিজের রক্ত দিয়ে মেয়েটিকে বাঁচিয়ে তুলেছো। প্লিজ ডাক্তার সাহেব, এই কথাটা ওকে বলবেন না, তাহলে এখনই শরীর থেকে সব রক্ত বের করে দিয়ে রক্ত শূন্য হয়ে ও মারা যাবে। অন্তরাকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। ও মরে গেলে আমি বাঁচব না ডাক্তার সাহেব। আমি এখন আসি ডাক্তার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিশ্বাস করো অন্তরা, রক্তাক্ত অবস্থায় তুমি সেন্সলেস হয়ে পড়েছিলে, তাই তোমাকে এখানে নিয়ে এসেছিলাম। না হলে আমি তো জানি আমি একটা খুনি, জেলখাটা আসামি। আমাকে তুমি ঘৃণা করো। আজই আমি এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাব অন্তরা। নিশ্চয়ই যাবে। তবে যাবার আগে আমার হৃৎপিণ্ডে যে রক্তের স্রোত বয়ে যাচ্ছে, সেই রক্ত ভাগ করে তোমার ভাগটা আলাদা করে নিয়ে যাবে। অন্তরা, কোথায় যাবে তুমি? তোমার রক্তের মতো তুমিও যে আমার আত্মার সঙ্গে মিশে গেছো, বলো আমাকে ফেলে তুমি কখনো চলে যাবে না? বলো যাবে না? যাব না অন্তরা, কখনো যাব না। তোর মনেতে থাকবো আমি, আমার মনে তুই, যখনই চাইরে মন আমি তোরে ছুই। তোর মনেতে থাকবো আমি, আমার মনে তুই, যখনই চাইরে মন আমি তোরে ছুই। পরশে পরশে রব দুজনা, জীবনে মরণে দূরে যাব না। তোর সঙ্গে জেগে রব, ঘুমায়ও সঙ্গী হব। তোর সঙ্গে জেগে রব, ঘুমায়ও সঙ্গী হব। তোর মনেতে থাকবো আমি, আমার মনে তুই, যখনই চাইরে মন আমি তোরে ছুই। ভালোবাসি বোঝাবো তোকে, শুনবো না কার কথা, যা বলে বলুক লোকে। কত ভালোবাসি বোঝাবো তোকে, শুনবো না কার কথা, যা বলে বলুক লোকে। পৃথিবীতে আমি চিনেছি তোকে, হৃদয়ের দামে কিনেছি তোকে। পরশে পরশে যাব দুজনা, জীবনে মরণে দূরে যাব না। তোর সঙ্গে জেগে রব, ঘুমায়ও সঙ্গী হব। তোর সঙ্গে জেগে রব, ঘুমায়ও সঙ্গী হব। তোর মনেতে থাকবো আমি, আমার মনে তুই, যখনই চাইরে মন আমি তোরে ছুই। হয়
ছাড়া জানি একা কি আমি জানি রে সবই জানি করিস না পাগলামি তোকে ছাড়া জানি একা কি আমি জানি রে সবই জানি করিস না পাগলামি ভালোবাসা ছাড়া যাব রে মোরে দুটি হাতে নে না জড়িয়ে ধরে পরশে পরশে যাব দুজনা জীবনে মরণে দূরে যাব না তোর সঙ্গে জেগে রব ঘুমায় সঙ্গী হব তোর সঙ্গে জেগে রব ঘুমায় সঙ্গী হব তোর মনেতে থাকবো আমি আমার মনে তুই যখনই চাই রে মন আমি তোরে ছুই পরশে পরশে রব দুজনা জীবনে মরণে দূরে যাব না তোর সঙ্গে জেগে রব ঘুমায় সঙ্গী হব তোর সঙ্গে জেগে রব ঘুমায় সঙ্গী হব তোর মনেতে থাকবো আমি আমার মনে তুই যখনই চাই রে মন আমি তোরে ছুই বলুন আপনাদের কার কি সমস্যা ফরিদ নামের একজন অ্যাপার্টমেন্ট বিজনেসম্যান আমাদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে এখন ফ্ল্যাট বুঝিয়ে না দিয়ে তালবাহানা করছে আচ্ছা ফ্ল্যাট ক্রয়ের সব কাগজপত্র আপনাদের আছে আছে আমরা আইনের আশ্রয় নেব বললেই সে গুন্ডার ভয় দেখিয়ে বলে আমাদের লাশ ফেলে দেবে তার সাথে নাকি ক্ষমতাবান লোক আছে ডোন্ট ওরি আপনারা কোনো চিন্তা করবেন না ফরিদকে চব্বিশ ঘন্টার মধ্যে লক আপে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করছি তারপর আমি দেখব ওর পেছনে কোন ক্ষমতাবান লোক আছে তুই নাকি এই শহরের সবচেয়ে বড় ক্ষমতাবান তাহলে আমার স্বামীকে পুলিশে অ্যারেস্ট করলো কিভাবে বল ভাইয়া বল মিনা প্লিজ শান্ত হও শান্ত হও পাগলামি করবি না আমি তোকে কথা দিচ্ছি পুলিশ ফরিদকে আদালত পর্যন্ত নিয়ে যেতে পারবে না কে কোথায় আছো আমার স্বামীকে বাঁচাও কে আছেন আপনারা বাঁচাও না আমার স্বামীকে স্টপ 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 থামো থামো আমার স্বামীকে বাঁচাও কি হয়েছে ওনার স্যার দয়া করে আমার স্বামীকে বাঁচান ও মারা যাচ্ছে স্যার এবার বুঝতে পারবে মুন্নাকে এনকাউন্টার না করার শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে হ্যাঁ হ্যাঁ স্যার আপনাদের চোখে আমাকে অপরাধী বানাবার জন্য ওরা আমাকে ব্ল্যাকমেল করেছে আরজু তুমি যে আমাদের সঙ্গে ব্ল্যাকমেল করছো না তার কি প্রমাণ আছে বিশ্বাস করুন স্যার ওই টেলিফোনটা ক্রিমিনাল পাশা অথবা তার কোনো লোক করেছিল যারা অতর্কিত হামলা চালিয়ে আমার কাছ থেকে ফরিদকে ছিনিয়ে নিয়ে গেছে ইন্সপেক্টর আরজু আইন মুখের কথা বিশ্বাস করে না তুমি যে নির্দোষ তা তোমাকে প্রমাণ করতে হবে আমাকে 72 ঘন্টা সময় দিন স্যার আমি এই 72 ঘন্টার মধ্যে ফরিদকে গ্রেফতার করে প্রমাণ করব আমি নির্দোষ মনে রেখো 72 ঘন্টার মধ্যে আসামি ফরিদকে গ্রেফতার করতে ব্যর্থ হলে তোমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আমি বাধ্য হব ওকে ইয়েস স্যার মুন্না অর্জু তুই এখানে আমি তো বিশ্বাস করতে পারছি না অন্তরা অন্তরা আরে আরে এত ব্যস্ত আছিস কেন মুন্না মানে বিয়ে আর বলতে হবে না এখানে আপনাকে দেখেই বুঝতে পেরেছি মুন্নার ব্যাপারে আপনাদের সব ভুল ভেঙে গেছে নিশ্চয়ই মুন্নাকে নিতে এসেছেন তাই না রাইট মুন্না চাকরিতে আমার প্রমোশন হয়েছে সেজন্য তোদের সবাইকে দাওয়াত দিতে এসেছি শোন কাল সন্ধ্যায় সবাইকে নিয়ে তুই সোজা আমাদের বাড়িতে চলে আসবি কেমন নিশ্চয়ই যাব আসি মুন্না সে কি আজ প্রথম আমার এখানে এসেছিস খালি মুখে তোকে যেতে দেব না রতন বল আজ নয় মুন্না আর একদিন অফিসে আমার ডিউটি চলছে আসি ভালো থাকিস আচ্ছা
আমি বলেছিলাম না মুন্না, তোমার বাড়ির সবাই একদিন না একদিন তোমাকে আবার আপন করে নেবে। আমি তোর জন্যই অপেক্ষা করছি মুন্না। এখানে কেন, ভেতরে চল আয়। না, আগে তোর সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। মুন্না, আমি তুই এমন করছিস কেন, কি হয়েছে? চাকরিতে প্রমোশন হয়েছে, তোর তো খুশি থাকার কথা। একটা দুর্ঘটনা আমার সেই খুশিটাকে দুঃখের সাগরে ফেলে দিয়েছে। দুর্ঘটনা? হ্যাঁ, আমার এখন জীবন মরণ সমস্যা চলছে মুন্না। কি কি হয়েছে তোর? বলছি, মুন্না ভাই আমার, এই বিপদ থেকে একমাত্র তুই পারিস আমাকে উদ্ধার করতে। আমি? আমি আইনের লোক, আইনের শিকলে আমার হাত পা বাঁধা। অনেক সময় আইন যা পারে না গুন্ডারা তা পারে। তুই তো একটা গুন্ডা, যত টাকা চাস আমি তোকে দেব। বল মুন্না, আমাকে তুই এই বিপদ থেকে উদ্ধার করবি? আমি জানি তুই আমার মায়ের পেটের ভাই না, তবু আমার বিশ্বাস। না অর্চনা, আমি তোর ভাই, নিজের জীবন দিয়ে হলেও আসামিকে আমি তোর কাছে হাজির করবই। হ্যাঁ, কি ব্যাপার? মুন্না ভিতরে না গিয়ে এখান থেকে চলে গেল? বাবা, আমার প্রমোশনের খবর পেয়ে দোয়া করতে এসেছিল। আরে মুন্না, কখন এলে? আজ তোমার মনটা খুব ভালো, তাই না? কি হলো, কথা বলছো না কেন? তোমার ফ্যামিলির সবাই তোমাকে পেয়ে খুব আনন্দ করেছে, তাই না? না, ফ্যামিলির কারোর সাথে আমার দেখা হয়নি। আর্য একটা বিপদে পড়েছে, তাই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমার সাহায্য চেয়েছে। কি বিপদ? আর্য ডিউটিতে থাকা অবস্থায় পাশা তার বোনজামাইকে রাস্তা থেকে বোমা মেরে তুলে নিয়ে গেছে। তাই পুলিশ কমিশনার অর্ডার করেছে 72 ঘন্টার মধ্যে পাশার বোনজামাইকে পুলিশ কাস্টডিতে হাজির করতে, না হলে আর্যুর চাকরি যাবে, জেল হবে। আর্যু ফোর্স নিয়ে উদ্ধার করলেই তো পারে। আর্যু উদ্ধার করব, কি কয় না কয়। আর্যু উল্টা মুন্নারে কইছে অনেক সময় আইন যা পারে না গুন্ডারা তা পারে। মুন্না নাকি একজন গুন্ডা, তাই গুন্ডামি কইরা পাশার বঞ্জামাই রে ধরে আনতে পেয়েছে। তুমি যাবে না অন্তরা, হাজার হোক ও আমার ভাই, তাছাড়া যে মায়ের জন্য আমি পৃথিবীর সবকিছু ওলট পালট করে দিতে পারি, আর যত তারই সন্তান। তাই তোমাকে অনুরোধ করছি, তুমি বাধা দিও না। আমি 72 ঘন্টার মধ্যেই পাশার বঞ্জামাইকে পুলিশ কাস্টডিতে হাজির করব। কি বললি? আমার ভগ্নিপতির বিরুদ্ধে আবার তুই ওকালতি করবি? আজ থেকে ইহলোকে তুই আর ওকালতি করতে পারবি না, যা পরলোকে গিয়ে কর। এত কথা শোনার সময় আমার নেই, বাট দ্যাটস শিট। হ্যাঁ ভাই, ওই যে মুন্না, আমি জানতাম এই শহরে থাকতে হলে একদিন তুই আমার কাছে ক্ষমা চাইতে আসবি। যা, ক্ষমা করে দিলাম। আরো একটা জিনিস তোকে দিতে হবে। মানে? বলছি, তোর ভগ্নিপতি ফরিদকে এখন তুই আমার হাতে তুলে দিবি,
ওকে আমি পুলিশ কাস্টডিতে নিয়ে যাব। আমার বাড়িতে ঢুকে আমার ভগ্নিপতিকে তুই পুলিশ কাস্টডিতে নিয়ে যাবি? তোর এতই ক্ষমতা? ক্ষমতার কিছুই এখনো দেখিসনি। সেদিন রাস্তায় তোর লোকদের যা দেখিয়েছি সেটা আমার ক্ষমতার 1%। আর খুনি ফরিদকে আমার হাতে তুলে না দিলে দেখবি ক্ষমতার 100%, হাই ভোল্টেজ 440। মারবো এখানে আর লাশ পড়বে 10 মাইল দূরে। এই আমার ফ্যামিলি ম্যাটার নিয়ে তুই আর একটা শব্দ উচ্চারণ করলে জান নিয়ে তুই ফেরত যেতে পারবি না। এটা তোর ফ্যামিলি ম্যাটার না, আমার ফ্যামিলি ম্যাটার। তোর খুনি ভগ্নিপতিকে আইনের হাতে ধরিয়ে দেবার উপর নির্ভর করছে আমার পুলিশ ভাইয়ের মান সম্মান, ভবিষ্যৎ। ওকে এখন আমার হাতে তুলে না দিলে পরিতকে তুই আমার হাত থেকে বাঁচাতে পারবি না, কারণ আমার ভাইকে আমি কথা দিয়েছি আগামী 72 ঘন্টার মধ্যে ওকে তুই কোর্টে হাজির করবি, না হলে ওকে খুঁজে বের করে গলায় গামছা পেঁচিয়ে তোর সামনে দিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে খবর করে দেব। মাই নেম ইজ পাশা, মাই ব্রেইন ইজ ভেরি খাসা। ভাই ভাই আমাকে বাঁচান ভাই, আমার বিজনের শত্রু। আমাকে যেতে দাও ভাই। ফরিদ কোথায় বল? ফরিদের কথা বললে পাশা আর শিকদার আমাকে মেরে ফেলবে। ফরিদের কথা না বললে আমি তোকে বাঁচিয়ে রাখবো, এ কথা তোকে কে বলেছে? বলছি বলছি, আমাকে মেরো না ভাই। ফরিদ অ্যাম্বুলেন্সে করে গুন্ডা পাণ্ডানি শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ইন্সপেক্টর আরজুর বিরুদ্ধে আদালতের রায় ঘোষণা হলেই বেরিয়ে আসবে। অ্যাম্বুলেন্স অর্ডার অর্ডার অর্ডার। মহামান্য আদালত, এই হলো আসামি আরজুর রহমান মল্লিক, যে ঘুষের বিনিময়ে একজন খুনি আসামিকে ছেড়ে দিয়ে ছিনতাইয়ের নাটক সাজিয়েছিল। একজন পুলিশ কর্মকর্তার এরকম কর্মকাণ্ড শুধু সরকারকে নয় সমাজকেও পর্যন্ত। কি হলো, ব্রেক করলে কেন স্যার? সামনে বিপদ, ব্যাক গিয়ার মার। আবার কি হলো স্যার? পিছনে বিপদ। আদালত উপযুক্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত আসামি আরজুর রহমান মল্লিককে দোষী সাব্যস্ত করে বাংলাদেশ দণ্ডবিধির মহামান্য আদালত, আমি প্রথমে এইভাবে আদালতে প্রবেশ করার জন্য ক্ষমা প্রার্থনা করছি। মহামান্য আদালত, আমি যদি সত্যিকারের আসামিকে আপনার আদালতে উপস্থিত করতে 1 মিনিট দেরি করতাম তাহলে একজন নিরপরাধ পুলিশ অফিসারের কঠিন শাস্তি হয়ে যেত, যে শাস্তি ইন্সপেক্টর আরজুর রহমান মল্লিকের পাওনা ছিল না। মহামান্য আদালত, এই হলো সেই আসামি ফরিদ, যাকে ইন্সপেক্টর আরজুর কাছ থেকে ছিনিয়ে নেবার জন্য মিথ্যে নাটক সাজিয়ে হামলা চালানো হয়েছিল এবং ওই হামলায় 3 জন পুলিশেরও মৃত্যু হয়েছিল। মহামান্য আদালত, আমি আসামিকে আপনার আদালতে হাজির করে দিয়েছি, এখন শাস্তি দেবার মালিক আপনি। আসামি ফরিদকে গ্রেফতার করার জন্য আমি পুলিশ বাহিনীকে আদেশ দিচ্ছি, একই সাথে 72 ঘন্টার জন্য এই আদালত মুলতবি ঘোষণা করছি। ভাইয়া ভাইয়া রে, আমার কি হয়ে গেল? আমার ফরিদকে তুই এনে দে, আমার ফরিদকে তুই এনে দে। শান্ত হও বোন, শান্ত হও। এই আদালত ইন্সপেক্টর আরজুর রহমান মল্লিককে
তার বিরুদ্ধে আনিত অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে তাকে বেকসুর খালাস দিচ্ছে। উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আসামি ফরিদকে তিনজন পুলিশের মৃত্যুর অভিযোগে অভিযুক্ত করে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক এই আদালত আসামি ফরিদকে ফাঁসির আদেশ দিচ্ছে। এই আদেশ আসামির মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। হ্যাং টিল ডেথ। না জোর সাহেব না, আপনার আদেশ ফিরিয়ে নিন, ফিরিয়ে নিন, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। ফরিদ কথা বলো, ফরিদ ফরিদ কথা বলো, কথা বলো ফরিদ, কথা বলো ফরিদ। তোর ক্ষমতা শেষ, তোর ক্ষমতা শেষ, তোর ক্ষমতা শেষ। ওকে উপরে নিয়ে যা। Don't touch! Don't touch! Get out! আজ তোর কারণে আমি স্বামী হারিয়েছি, আমি বিধবা হয়ে গেছি, আমি বিধবা হয়ে গেছি। তুই দেখিস তোর মতো মরা বাঘের চামড়া খুলে নিয়ে মুন্না ঘরের দেয়ালে টাঙিয়ে রাখবে, টাঙিয়ে রাখবে, টাঙিয়ে রাখবে। যাও উপরে। বাসা, এই মুহূর্তে তোমার জন্য একটাই তাজা খবর, আগামী পরশু মুন্নার বোনের বিয়ে। মুন্নার বোনের বিয়ে? তোর বিয়ে কবে, কখন? আর মাত্র একদিন পর, মানে আগামী পরশু। অন্তরা শুনেছ, আমার বোনের বিয়ে হবে, সারাই বাঁচবে। শোন ভাইয়া, তুই যদি আমার বিয়ের দিন এসে সব অনুষ্ঠানের দায়িত্ব না নিস, আর অন্তরাপু যদি আমাকে বধূ সাজিয়ে না দেয়, তাহলে এ বিয়ে আমি করবই না। আমাদের লক্ষ্মী বোনের বিয়েতে আমি আর মুন্না কি না যেয়ে পারি? তুমি দেখো, সেদিন তোমাকে আমি নিজের হাতে সাজিয়ে দিব। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়েটাকে সাজানো হলো কিনা দেখো, বিয়ের পর্বটা শেষ করতে হবে না। ঠিক আছে, আমি দেখছি, বসো। জি বসুন প্লিজ। আর দেরি কেন? না না, আর দেরি না, বিয়ের কাজ শুরু করুন কাজী সাহেব। এই ছেলার ওরে বাবা রে, ওহ
বিয়ের সরটা আমার হাতে দে। পুলিশকে আমি বলবো আমি খুন করেছি। জেলখানায় তুই না, আমি যাব। দে। তুই কেন যাবি ভাইয়া? অপরাধ না করেও আর কত শাস্তি পেতে চাস তুই? এবার আমার শাস্তি আমি নিজেই ভোগ করব। টিনা, বোন আমার, আমার কথার অবাধ্য হলে পুলিশ তোকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। তোদের এই সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাবে। তাই বলছি সরটা আমাকে দে। না। দে বোন, দে। ওই দেখ, মা কাঁদছে, বাবা কাঁদছে। তোকে মার কসম, বাবার কসম, সরটা আমাকে দে। না। দে, দে, দে। খবরদার, খবরদার, এই সর তুই হাতে নিবি না। একদিন তুই আমার খুনের বোঝা মাথায় নিয়ে 12 বছর জেল খেটেছিস। মা, আজ আবার আরেকজনের খুনের দায় মাথায় নিয়ে বাকি জীবনটা জেলে থাকতে চাস? মমতা, এসব তুমি কি বলছো? তোমার খুনের বোঝা ও মাথায় তুলে নিয়েছিল মানে? আজ আর তোমাদের কাছে কোনো কিছুই গোপন রাখবো না বাবা। হাফিজ চাচাকে সেদিন মুন্না ভাইয়া খুন করেনি, মা খুন করেছিল। চুপ কর। তুমি খুন করেছিলে কেন? তাহলে শোনো, আমাকে বাঁচা বাবা, তুই শয়তানের হাত থেকে তুই আমাকে রক্ষা কর। কুত্তার বাচ্চা, তোকে আগে মারব। এখন কি হবে? পুলিশ তো তোমাকে ধরে নিয়ে যাবে, তখন আমি কার কাছে থাকবো মা? আমার মাথায় হাত রেখে তুমি কসম করো মা, বাবাকে বলবে না তুমি মেরে ফেলেছো। দোহাই তোমার, বলো মা বলবে না। এসব আমি কি শুনলাম বৌমা? হাফিজ তোমাকে নষ্ট করতে চেয়েছে মা, তাই ওকে খুন করে নিজের ইজ্জত রক্ষা করেছিলাম। কিন্তু মুন্না কেন সেই খুনের দায়ভার নিজের কাঁধে নিয়ে 12 বছর জেল খাটলো বল মুন্না, কেন? এই কেনর জবাবটা দেবার জন্যই আজও আমি বেঁচে আছি বাবা। সেদিন মায়ের হাতে হাত করা পড়িয়ে পুলিশ যদি মাকে নিয়ে যেত, তাহলে টিনা আর আরজু মায়ের আদর থেকে বঞ্চিত হতো। ভাবির হাতে দেবর হত্যার কাহিনী দেশের মানুষের মুখে মুখে ঘৃণার সাথে আলোচিত হতো। মায়ের মতো ভাবির উপর হাফিজ মল্লিকের অনৈতিক অশোভন আক্রমণে এই মল্লিক পরিবারের মান সম্মান ধুলোয় মিশে যেত। আর সেই জন্যই মাকে আমি আদালতের কাঠগড়ায় নিয়ে দাঁড় করাতে দেইনি বাবা। যে বাবা জেল থেকে তুলে এনে মল্লিক পরিবারে আমাকে সন্তানের অধিকার দিয়েছে, আমি চাইনি, আমি চাইনি সেদিন তার মান সম্মান ক্ষুণ্ণ হোক। যে মায়ের স্নেহের পরশে মানুষ হচ্ছিলাম, আমি চাইনি খুনের কলঙ্ক মাথায় নিয়ে সে মা ফাঁসির দড়িতে ঝুলুক। তাই জেল খাটায় কয়েদের সন্তান হয়েও ওই খুনের দায় মাথায় নিয়ে আমি এই মল্লিক পরিবারের ইজ্জত রক্ষা করেছি। তুই সত্যি করে বলতো, আসলেই তুই কে? আমি তোমাদের সন্তান, তোমরা একবার বলো না, আরজুর মতো আমিও তোমাদের সন্তান, বলো না বাবা, বলো না আমিও তোমাদের সন্তান। না,
বাবা আমার, আমি তোমাদের সন্তান বাবা। আসেন 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 ইন্সপেক্টর, এসো আসেন। এই দেখ সেন্ট্রি স্যার, আহতগুলোকে অ্যারেস্ট করো আর লাশ মর্গে নেওয়ার ব্যবস্থা করো, যাও। ওকে স্যার। হ্যাঁ এটা আমি কি করলাম? ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই হ্যান্ডকাপ লাগাও। তোর ফিরে আসা পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা জানি না, তুই আমাকে ক্ষমা করে দিস দাদু ভাই, আমাকে তুই ক্ষমা করে দিস। এসো এসো, মাফ করে দিস। মুন্না